সেই দিনও অমরে ফারুকিলহর খেলাফত আমলে একটা ছোট্ট ইতিহাস আমার মনে পড়ে গেল মুসলমান যে মুসলমানদের বিপদে দাঁড়াবে তার একটা উজ্জ্বল প্রমাণ এটা এক ছোট্ট ছেলে এক বৃদ্ধ লোকটাকে পাথর দিয়ে মাথায় আঘাত করে দুনিয়া থেকে তাকে বিদায়ী করে দেওয়া হলো এই রিপোর্টে যখন অমরের কাছে যখন চলে আসলো অমরের ফারুক আসামিকে ধরে আনলেন ওই বৃদ্ধ লোকের ছেলেরা এসে বাদী হয়ে যখন মামলা করলো ছেলেকে প্রশ্ন করলেন ফারুক তুমি ওই লোকটাকে তুমি কেন পাথর মেরেছ সঙ্গে বলা হলো বৃদ্ধটাকে আগে মারতে যাই নাই আমার একটা তার বাগানের মধ্যে ঢুকে যাওয়ার পর আমার উঠের সে একটা চোখ কানা করে দিয়েছে পাথর আঘাত দিয়া আমার উঠটা যখন আঘাত প্রাপ্ত হয়েছে আমি রাগের মাথা আমি তার মাথার আমি তার গায়ের দিকে লক্ষ্য করে পাথর মেরে দিয়েছি মাথা আঘাত লেগেছে সঙ্গে সঙ্গে তার ইন্তেকাল হয়ে গেছে ওমরে ফারুক বললেন নিহত ব্যক্তির ছেলেটা শোনো তোমরা কি মাফ করবে না কি না মাফ করবো না এখন তো ক্যাশাস কার্যকর হয়ে যাবে তার উপরে হত্যার অর্ডার হয়ে যাবে এবার ছেলে কি বলছে তোমাকে হত্যা করো তোমাকে তোমার উপর আইন আলেই কুমল ক্যাশাস এ আয়তের হক তোমার উপর কার্যকর করতে হবে ছেলে বলছে ওই আং ছেলেটা বলছে ঠিক আছে আমি রাজি আছি তবে আমাকে তিনটা দিন সময় দিয়ে দেন কেন আমরা দুই ভাই আমার আব্বা মারা গেছি আম্মা ও মারা গেছে মাত্র আমার ছোট্ট একটা ভাই আছে তার কাছে সম্পদ গচ্ছিত আসো অজানা সে জানে না ওই সমস্ত সম্পদগুলো তাকে বুঝায়া দিয়া আমি তিন দিনের মধ্যেই চলে আসতেছি অমরে ফারুক বলছেন আমি তোমাকে একা ছাড়তে পারব না তোমার একটা জামিন লাগবে কোনো মুসলমান তোমার পরিচিত আছে নাকি কেউ বের হয় না এমন সময় একজন বিখ্যাত সাহাবি আবুজরে আবু আবুজর গ্রেফারি সামনে দাঁড়ালেন সামনে দাঁড়িয়ে বলছেন আমিন মুসলমানদের পাশে মুসলমানই তো দাঁড়াবে আমি ওর জন্য জামিন হয়ে গেলাম ওকে ছেড়ে দেন চেনেন না তিনি তার প্রতিবেশীও না তিনি ওই যুবকটাকে যখন ছেড়ে দেওয়া হলো চলে গেছে দুদিন পার হয়ে যায় তার আসার কোনো খবর নাই তিন দিনের কাছাকাছি হয়ে যাচ্ছে তৃতীয়তম দিন বিকালবেলা হয়ে গেল সঙ্গে সঙ্গে মনে ফারুক বলছেন আবুজারে জেফারি আপনি তো দারুণ ভুল করে ফেললেন আপনি তার জামিন হলেন আপনি তো তাকে চেনেন না আবুজারে জেফারি বলছেন একজন মুসলমানের জীবন রক্ষার তার একজন মুসলমান জীবন দিতেই পারে আমার কোনো আপত্তি নাই সে যদি না আসে আমার কোনো দুঃখ নাই এত বড় রিস্ক নিলেন তিনি সন্ধ্যা রাগ দিয়ে ছেলেটা হাজির হয়ে গেল অমরে ফাহরুক তোমার আসতে দেরি হলো কেন এবারে ছেলেটা বলতেছে আমার আসতে দেরি হওয়ার কারণ হলো আমি সমস্ত সম্পদগুলো বুঝাই দিয়েছি সমস্ত সম্পদগুলো বুঝাই দিতে আমার দেরি হয়ে গেছে আমি এরপরে চলে আসছি আপনাম আইনটা কার্যকর করে দেন সঙ্গে সঙ্গে মরে ফারুকের সামনে ওই নিহত ব্যক্তির সন্তানরা চোখের পানি ফেলতে ফেলতে বলছে জাবুজর ফারি একজন ব্যক্তির জন্য একজন মুসলমানের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত হয় আজকে আমরা ওই নিহত ব্যক্তির সন্তানইয়ের সিদ্ধান্ত নিলাম আমরা তার সন্তানদের পক্ষ থেকে ওই ছেলেকে আমরা মাফ করে দিলাম জোরে বলিস বহান আল্লাহ যুদ্ধের ময়দানে সবার সঙ্গে সবার সাক্ষাৎ হচ্ছে কিন্তু ওবায়দা যখন দেখলেন তার বাপ সামনে পড়েছেন সঙ্গে সঙ্গে তরবারি গুটা নিয়ে পিছু হটলেন না এই বাবার কোলে আমি মানুষ হয়েছে মারব কেমনে না মারব না পরক্ষণেই ভাবলেন আমার জন্মদানকারী বাপ হতে পারে কিন্তু সে তো আমার নবীর দুশ্মন নবী তো আমার জীবনের চাইতে প্রিয় সে তো আমার আল্লাহর দুশ্মন সে তো সে আল্লাহ তো আমার জীবনের চাইতে প্রিয় এই দুইজন প্রিয় প্রভুর বিরুদ্ধে আমার নবীর বিরুদ্ধে জলকটা যুদ্ধ করতে আসে আমার বাপ হলে কি হবে সে তো ইসলামের দুশ্মন এটা মনে করে তরবার এটা কোষমুক্ত করে ইউটার্ন হয়ে ঘুরে দাঁড়ায়া বাবাকে বাবা না মনে করি শিরকের প্রতীক মনে করে গর্দান বরাবর গলা বরাবর তরবারি হাঁকা দিয়েছে মস্তক সিটকে পড়ে গেল বাপ দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল যুদ্ধের ময়দানে সবার মুখে হাসির ঝিলিক বদর যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেছে কিন্তু বায়দের মুখে হাসি নাই কান্নাই তিনি ভেঙ্গে পড়ছেন রসুল নলছেন সাহাবিদারে আমার ওবায়দার চোখে পানি কেন কি হয়েছে আমার ওবায়দাকে তোমরা কি করেছ গুজুর ওবায়দার বাপ যুদ্ধে মারা গেছে আহারে ওবায়দার বাপ কি তোমরা কারা মেরেছ ঠিক করো না আমার প্রিয় সাহাবি ওবায়দা সঙ্গে সঙ্গে সাহাবিরা বলছেন ওবায়দার বাপকে আমরা কাউকে মারি নাই ওবায়দার বাপ ওবায়দা নিজে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আমার নবীজির সঙ্গে সঙ্গে বলছেন ওবায়দারে আমার বুকে জোরে আমার বুকের দিকে আয় আমার নবীজি তাকে বুকের সঙ্গে আলিঙ্গন করে নিয়ে বললেন ওবায়দা আজকে তুমি তোমার প্রেম যা দেখাইছো তোমার মোহাব্বত তোমার ভালোবাসা সবচেয়ে আল্লাহর দিকে বেশি নবীর দিকে বেশি এটার বাস্তব প্রমাণ তুমি আজকে মিলায় দিয়েছো ওবায়দা আল্লাহর আটটা জান্না তোমার জন্য বরাদ্দ হয়ে গেছে যেরকম সুবহান আল্লাহ যুদ্ধের দিনে এই ওবায়দা আমার নবীজিকে যখন রক্তাক্ত অবস্থায় পেলেন আমার নবীজিকে রক্তাক্ত করে দিয়েছে কাফের মোর্শেকরা দাঁত ভেঙে দিয়েছে নবীর মাথার মধ্যে হেলমেটের লোহা ঢুকেছে আমার নবীজির কপালের আমার নবীজির গালের মধ্যে শিরস্থানের লোহা বিদ্ধ হয়েছে তাকে শুয়ে রাখা হয়েছে আমার নবীর ও বায়দা আস্তে করে গিয়ে বসে পড়লেন ও বায়দা কাঁদতে কাঁদতে বলছেন আল্লাহ আমি কি আপনার কপালের লোহাটা বের করতে পারেন এক হ্যাঁ তুমি বের করে দাও ও তুমি বের করো ও জাররা নবীর পাশে বসে হাত দিয়ে একটু পরক করলেন কেমন করে লোহাটা বের করবো কান্দেন আর চিন্তা করছেন লোহাটা কেমন করে বের করি হাড়ের মধ্যে হাড়ের মধ্যে শক্ত হয়ে গেতে আছে হাত দিয়ে টান দিলেন করে দাঁত দিয়ে লাগিয়ে তিনি আস্তে আস্তে টান দিতে গিয়ে দেখতেছেন নবীজির কষ্ট হচ্ছে বারবার আমার নবে আ করে আওয়াজ দিচ্ছেন এমনটা চিন্তা করে ভাবলেন দাঁতের যা হয় হয়ে যাক জোরে একখান টান মারি এক জোরে যখন টান মারলেন এক লোহাটা বের হয়ে আসলো সামনের দুটা দাঁত ভেঙে গেল রসুল বলছে না হরে ও আস্তে টান আস্তে করে টান দিল তো লোহাটা বের হয়ে আসতো তোমার দাঁত তো ভেঙে গেল দাঁত কেন সিনে আমার কোন আপত্তি নাই জোরে সুবাহ আল্লাহ আরো জোরে বলি সুবাহ আল্লাহ আব্দুর রহমান হুক রসুল একদিন দেখলেন মদিনার মসজিদের বারান্দায় একই বসে আছে একদিকে তাকায়া রসুল দেখে কেঁদেই ফেললেন বলেন আব্দুর রহমান মক্কায় দেখেছি নিজের চোখে তোমার কত বড় ব্যবসা তোমার কষ্ট হচ্ছে তাই না আব্দুর রহমান বলে ইয়া রসুল আল্লাহ আপনি কি বলেন আমার বিন্দু পরিমাণ কোনো কষ্ট নেই কেন বউ তো নাই সন্তান তো নাই তিনি বলছেন বউ নাই সন্তান নাই তো কি হয়েছে আপনি তো আছেন জোরে বলিস মহান আল্লাহ আমি আপনাকে নিয়ে আছি আমার কোনো টেনশন নাই রসুল বললেন না আব্দুর রহমান তোমার কিছু করা দরকার তোমার কিছু করা দরকার বিয়ে করা দরকার পরিবার হওয়া দরকার আমি তোমার জন্য কিছু করে দেই তিনি বলছেন রসুল বললেন আব্দুর রহমান দেখি কোন আনসার সাহাবি পাই নাকি আনসার তারা মক্কার মদিনার মদিনার তারা সাহায্য করেছেন এবং বললেন আব্দুর রহমান তুমি কি জানো তোমার যে বড় বাড়িটা ছিল সেই বড় বাড়িটা আমি শুনলাম জাবু আবু জেহেল দখল করে নিয়েছে তোমার কি মন খারাপ হলো তিনি মুসকে হাসি মেরে বলছেন হেরেসল আবু জেহেল দখল করেছে আমার বাড়ি আর আমি দখল করতে চাই জান্নাতের বাড়ি বলেন সুবাহান আল্লাহ কোনো হতাশ হওয়া যাবে নিরাশ হওয়া যাবে যাবে না আমার বললেন না দেখি কি করা যায় এক আনসার সাহাবিকে ডাক দিয়ে বলছেন আনসার এইদিকে আসো বন্ধ করে দেন আনসার এদিকে আসো আমার আব্দুর রহমানকে তুমি নিঃসন্দেহে জেনেছ সে বড় ব্যবসায়ী ছিল তুমি কি ওর জন্য কিছু করতে পারবা তোমার তো অনেক প্রচুর সম্পদ আছে আপনি যা বলবেন তাই হবে ঘোড়ায় চড়াইয়া নিয়ে মদিনার সবচেয়ে বড় দুটা বাগান একদম সবচেয়ে দামি বাগান বড় বাগান এক একটা বাগানের দাম বর্তমান বাজারে শত শত কোটি টাকা এরকম বড় বাগান দুটো দেখায় দিয়ে বললেন আব্দুর রহমান যে বাগানটা তোমার পছন্দ হবে সেই বাগানটা এই মুহূর্তে তোমার নামে দলিল হবে একটু জোরে আমরা ভালোবাসব আল্লাহ রাজি আছেন সবাই এবার আব্দুর রহমান বিনা বলছেন ভাইরী আর তুমি কি করতে চাও বলো এবার বলতেছে আব্দুর রহমান বাগান তো দিয়ে দিলাম এবং এই মক্কার কোনো মেয়ের বাবা তোমাকে বিয়ে দেবে না তোমার সঙ্গে কারণ তোমার ঘর নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই আমার দুইটা স্ত্রী আল্লাহ দান করেছেন যে কোনো একটা স্ত্রী আমি তালাক দেবো তুমি তাকে বিয়ে করে নিবা আব্দুর রহমান ইমনাফ এই কথাগুলো শুনে ওই সাহাবিকে বুকের সঙ্গে জড়ি ধরে বলছে ভাই যতটুকুন বলেছ কোলে যে ঠান্ডা হয়ে গেছে তালাকও দেওয়া লাগবে না বউটা নিয়ে তুমি থাকো বাগানো নেওয়া লাগবে না আমার আমাকে ছোট্ট দাও ব্যবসাটা শুরু করে দাও আমি ব্যবসা করতে চাই ব্যবসা শুরু হয়ে গেল ব্যবসা করতে করতে যে দোয়া করে দিয়েছেন বরকত পেতে লাগলেন কয়েক রোতির সোনা কামাই হয়ে গেল কয়েক রতি সোনা কামাই করে সেই সোনাটা জড়ো করে নেয়া মহরণার টাকা ধার্য করে একজন মেয়েকে দেখতে গিয়ে বন্ধু বান্ধবদেরকে নিয়ে সাহাবে কেন কয়েকজনকে নিয়ে বিয়েশুদের সম্পূর্ণ করলেন তিন চার দিন পর নতুন পোশাক নতুন সুগন্ধি নিয়া নবীর দরবারে হাজির হয়েছেন হাসি মুখে আমার নবীজি আব্দুর রহমান দেখে মুসকে হাসি মেরে বলছেন আব্দুর রহমান রে আজকে দেখি তোমাকে নতুন নতুন দেখা যায় সেই দিন দেখলাম কেমন তোমার মরা মরা মুখ আজকে দেখি তোমার সুন্দর চেহারায় নূর চলে এসেছে আব্দুর রহমান তুমি কিছু করছো না কি তিনি কিন্তু আশার মবসার একজন সাহাবি ছিলেন জান্নাতের সংবাদ দশজন মানুষ পেয়েছেন পৃথিবীতে তার মধ্যে আব্দুর রহমান ইবনা অফ একজন তিনি বলছেন আব্দুর রহমান এরকম দেখা যাচ্ছে কেন তোমাকে আজকে সুন্দর দেখাচ্ছে কেন সুন্দর পোশাক তোমার গায়ে কেন কি হয়েছে তোমার তুমি কি করলে বলো তো খুজুর আপনি দোয়া করেছেন ব্যবসায় বরকত পেয়েছি বিয়ে করে নিয়েছি রসুল মুসকে আসি মেরে বললেন বিয়ে করলাম তুমি দাওয়াত পেলাম না আমি তুমি বিয়ে করলাম আরে দাওয়াত না আব্দুর রহমান মুসকি বলছেন ইয়া আল্লাহ আপনাকে যে দাওয়াত সেই সময়টাই পাই নাই মেয়ে দেখতে গেছি বন্ধু বান্ধব নিয়ে চয়েস হয়ে গেছে বিয়ে করে ফেলছে মনে ছিল না বলবেন না সহি রসুল দাওয়াত পান নাই বিয়ের সময় কিন্তু অনেক সময় মূল্যক দাওয়াত পায় না আছে না এরকম হয় না অনেক সময় হয় না মুরব্বী রাখন এরকম হয় না হয় না বিয়ের উকিল দাহত পায় অনেক সময় এরকম হয়ে যায় আমার নবী জীবন খারাপ করলেন না কারণ আমাদের আমার নবী তো আমাদের মতো এরকম সংকীর্ণ না আমার নবী তো এরকম না যে তুই আমার দাওয়াত দিলে না যা তোর সঙ্গে আমার কোনো মিলই নেই এরকম আসানা নাই বলেন তো নবী জীবন অক্ষুণ্ণ হননি আব্দুর রহমিন আফকে বলেন তুই বিয়ে করলে আমার বললা না যাক সমস্যা নেই বিয়ে করেছ এটা জরুরি যুবকদের বিয়ে করার দরকার আছে না নাই আছে না নাই আছে আমার তার জন্য দোয়া করে দিলেন আমার নবীজি বললেন ও আব্দুর রহমান তুমি যে সেই মোহরণার টাকা তুমি কোথায় পেরে হুজুর ব্যবসা করে কয়েক রোজে সোনা কামাই করেছি রসুল তার ব্যবসার জন্য দোয়া করলেন এমন দোয়া করলেন আব্দুর রহমান এভ যখন দুনিয়া থেকে বিদায় নেন সেই সময় দেখা গেল এত পরিমাণ তিনি সম্পত্তি রেখে গেছেন তার সন্তানদের মাঝে সোনাগুলো বন্টন করার জন্য কুড়াল দিয়ে কেটে কেটে সোনাগুলো বন্টন করতে হয়েছে কি দিয়া কুড়াল দিয়া অভিযানে মুতার যুদ্ধের দিনে এই আব্দুল হামিদ তিনি তিন বস্তা সোনা দান করেছেন কয় বস্তা তিন বস্তা সোনা দান করেছেন আমার ভাইয়েরা এই যে সাহাবিদের প্রেম ভালোবাসা মোহাবত গুলো নবী কেন্দ্রিক ছিল সেই محبتটা আমাদের থাকার দরকার আছে না নাই আছে এবং পারস্পরিক যে محبتটা ছিল সেটাও থাকার দরকার আছে মুসলমানদের বিপদে মুসলমান দাঁড়াবে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন ইনমা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ইনমা

সবচম মান আপনজন আল্লাহ নিজেই বলছেন বান্দারে আমি তোর সবচেয়ে বড় রক্ষাকী ওয়ানা হানু اقরাবু ইলাইহি মিন হাবালিল ওয়রিদ বান্দা আমি তোর ইসকন্দর শিরার নিকটে থেকে যায় তুই আমাকে দূরে ভাবিস কেন যেখানে দুই জন তারা তৃতীয় জনকে যেখানে চারজন সেখানে পঞ্চমজনকে জনকে সবচেয়ে বড় সাক্ষী আমার আল্লাহ তাআলা সবচেয়ে বড় রাজসাখী আমার আল্লাহ দিনের আলোতে মানুষ মানুষকে দেখতে পায় কিন্তু রাতের আধারে মানুষ মানুষকে না দেখতে পারলেও দেখতে পান কে এই জন্য আমরা সবচেয়ে কাছে ভাববো কাকে সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে ইমানদারে যারা তারা সব বেশি আল্লাহকে বেশি ভালোবাসে আবার আল্লাহ আমাকে কম ভালোবাসেন না যখন কোনো বান্দা এক হাত আল্লাহর দিকে আগায় আল্লাহ তার দিকে দশ হাত আগান যখন কোনো বান্দা আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে আল্লাহ বলেন বান্দার আমি তোর দিকে দৌড়ে দৌড়ে যাই সব চাইতে মোহাব্বত বান্দাকে রাখেন কে আসতে বলবেন না কে কিন্তু জাহান্নামি বেশি না জান্নাতে বেশি বাসিন্দা কোথাকার বেশি হবে জান্নাত জাহান জাহান্নামের তাহলে আল্লাহ যদি মহাব্বত করেন তাহলে জাহান্নামে বিষয় হবে কেন আল্লাহ তো আমাকে মহাব্বত করে আমাকে অত্যন্ত প্রিয় মনে করে আমাকে সৃষ্টি করেছেন মার চাইতে লক্ষ কোটি গুণ আল্লাহ পাক আমাকে ভালোবাসেন রহমান তো কেউ না রহমান কে রহিম তো কেউ না রহিম কে গফ্ফার তো কেউ না গফর কে গফুর তো কেউ না গফুর কে তাহলে জাহান্নাম হবে কেন প্রশ্ন আছে না নাই এই প্রশ্ন করেছিলেন জটিল নবী জটিল নবী প্রশ্নকারী নবী ও কেল্লামুসা তেকলিমা তিনি আল্লাহকে প্রশ্ন করেন আল্লাহ একটা প্রশ্ন তোমাকে আটকায় দেবো আজকে আল্লাহকে বলতেছে কি আটকায় দিবে বলো কাল্লা তুমি আমাদের মোহাব্বত করো বেশি আবার জাহান্নাম নাম দিবে কেন প্রশ্ন আছে না নাই আছে যুক্তি আছে না নাই আছে আল্লাহ বললেন মুসা এটার জবাব আমি তোমাকে এমনি মুখে বললে হবে না তোমাকে প্র্যাকটিক্যাল বুঝায় দিতে হবে দেখেন না সায়েন্সের ছাত্র শুধু থিওরি করে না প্র্যাকটিক্যাল করে থিওরি কেলে শুধু কী লাগে প্র্যাকটিক্যাল তারা কি করে ওই কেমনে অপারেশন করতে হয় কোনো ব্যাংক ধরে নিয়ে আসে ওটাকে কাটে ওটাকে প্র্যাকটিস করে এরপরে পাবলিকের পেট কাটে তাই না তাহলে থিওরিক্যাল এক বিষয় প্র্যাকটিক্যাল এক বিষয় আল্লাহ তালা মুসাকে প্র্যাকটিক্যাল বুঝাচ্ছেন মুসা তুমি এই মুহূর্তে হাতের মধ্যে কিছু গমের বীজ নাও কিসের বীজ গম এলাকায় গম হয় নাকি হয় কম হয় আচ্ছা গমের বীজ নাও গমের বীজ নিলেন গমের বীজ নিয়ে তালা বললেন তুমি এটাকে জমিনে সিটায় দাও বপন করো সিটায় দিলেন সিটায় দেওয়ার পর সেটা থেকে গম হলো আবাদ হলো শুকে গেল ম্যাচিউর হলো যখন এটা পেকে গেল তখন আদম আলাই সাল্লা লোকজন নিয়ে কাচি দিয়ে কেটে ফসলগুলো তুলে বাড়িতে নিয়ে এসে যে নাড়া আছে যে নাড়াগুলো থাকে না অবশিষ্ট যে নাড়াগুলো সে নাড়াগুলো এবং কিছু গম থেকে যায় সব গম উঠে নিয়ে আসা সম্ভব নয় ওগুলো তো আগুন ধরায় দিলেন আল্লাহ বললেন মুসা তুমি আবাদ করে সে আবাদে আবার আগুন ধরায় দিলা কেন কাল্লা আবাদে তো আগুন ধরায় দেয় নাই যেটা আবাদ হওয়া দরকার সেটা তুলে নিয়ে আসছি যেটা কাজের না যেটা কোনো কাজে আসবে না ওটাতে আগুন দুই ধরে জ্বালায় দিছে আল্লাহ বললেন মুসা যেগুলো আমার আবাদের যেগুলো আমার আমলে সলেহের যেগুলো আমার নেক বান্দার সেই সমস্ত বান্দাকে আমি বেছে বেছে আমি জান্নাতে ঢুকাই দেব আর যেগুলো কাজের না সাতটা জাহান্নামে জ্বালিয়ে পড়ে সার খার করে দেব বোঝা যায় কথাগুলো বোঝা যায় তাহলে আমরা কাজের বান্দা হব না অকাজের বান্ধা হব সুকর্ম না কুকর্ম ভালো কাজ না খারাপ কাজ কাজ পৃথিবীতে দু প্রকার কাজ পৃথিবীতে কয়েক প্রকার দুই প্রকার কাজ করেও কিন্তু দুই ধরনের জনপ্রিয়তা অর্জন করা সম্ভব ভালো কাজের জনপ্রিয়তাও আছে খারাপ কাজের জনপ্রিয়তাও আছে কিন্তু এটা হলো সুনামের সাথে না দুর্নামের সাথে দুর্নামের সাথে ফেরাউনের নাম জানে না এমন কোনো লোক পৃথিবীতে আছে ফেরাউনকে চিনে না এমন লোক পৃথিবীতে আসে সবাই তাকে জেনে জানে এবং তার নামটা থাক জানবে না কেন কোরআনে তার নামটা আছে ও ফির আউনা ও হ্যা ম্যানা ও জুনৌদাহ কিন্তু কোরআনের নাম থাকলেও কি ওর বরকত আছে ওর ওর বরকত কি ফেরাউন পাবে পাবে না তার নামটা ইতিহাসে এখনও আছে কেমন পর্যন্ত থাকবে তার লাশটাও আছে আসে না নাই আছে তার দেহটাও আছে এই ফেরাউনকে ইতিহাসে সবাই জানে চেনে কিন্তু মুসল আসলামের জনপ্রিয়তা তার নাম আর তার নামের ভিতরে পার্থক্য আসেনা নাই বিশাল পার্থক্য আসমান জমিন তফাত সে এক মেরুর আর আল্লাহর আরেক মেরুর একটা মানুষের জনপ্রিয়তা দুই হয় খারাপ আর ভালো এক হাজি আরেকটু একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে এক হাজি হস করে দেশে ফেরার পর এলাকার মানুষ তাকে চতুর্দিক থেকে ঘেরাও করে বলছে হাজি সাহেব এবার হস্কর আসার পর আপনার যে সুনাম হচ্ছে চতুর্দিকে আপনার গুণগান সবাই আপনার অনেক নাম ফুটছে চতুর্দিকে তবে এবার আপনার নাম যতটুকু ফুটছে চতুর্দিকে তার চেয়ে বেশি নাম প্রচার হয়েছিল যে বছর আপনার বউটা অমুকের সঙ্গে বের হয়ে গেছিল আমার কথা কি বুঝতে পাচ্ছেন তাহলে নাম প্রচার হওয়ার ক্ষেত্রে দুটা দিক একটা হলো খারাপ দিক এটা কি দিক একটা খারাপ দিক আর এটা কি দিক ভালো দিক তো ফেরাউনের নামটা ফুটেছে ভালো দিকে না খারাপ দিকে খারাপ দিকে এই জন্য তার নামের কোনো লোকও দুনিয়াতে খুঁজে পাওয়া যায় না মুসার নাম আসে না নাই এখানে মুসা নামের লোক নাই দেখি কে আছে মুসা একটা মুসা খুঁজে পাচ্ছি না একটা কথা হলো নাকি কই মুসা হ্যাঁ আশেপাশে আছে আচ্ছা ইব্রাহিম কই ইব্রাহিম এই যে ইব্রাহিম দেখেন হাত তুলছে ওই যে ইব্রাহিম বলি আলহামদুলিল্লাহ তিনটে ইব্রাহিম বাপ সারা কি হয় তিন বাপ আছে এখানে বলি আলহামদুলিল্লাহ আছে ইব্রাহিম আছে দেখি আইয়ুব আছে নাকি আইয়ুব ও যে আইয়ুব একজন তুরছে যাই হোক এরকম নবীদের নাম খুঁজে পাওয়া যাবে দেখি নমরুদ কই নমরুদ নমরুদ নামে কেউ আছে তাহলে ওর নাম ইতিহাসে আছে না নাই কিন্তু ওর নাম রাখার মতো লোক পৃথিবীতে একটা লোক নাই কেন জানেন এটার কারণ হল সে ছিল জালিম সে কি ছিল নমরুদ কি ছিল ফেরাউন কি ছিল আবুজেল কি ছিল যারা যারা ওই স্টাইলে করছেন আপনাদের নাম ইতিহাস থেকে একদিন মুছে যাবে সম্মানিত ভাইয়েরা শর্ত হলো আমরা ভালো কাজ করব। রাজি আছেন আমরা ইমানদার হতে চাই আমার ইমানদার আমার ভালো কাজ করব জোরে বলি ইনশা আল্লাহ মাহফিল হ্যাঁ জি জি মাহফিল এই যে চলে আমার দেশে আবহমান কাল ধরে এই মাহফিল চালু থাকা দরকার না বন্ধ হওয়া দরকার মাহফিল শুনলে মানুষের হৃদয় পাশান হয় না নরম হয় বেনামাজি হয় না নামাজি হয় শিক্ষা এখানে খারাপ হয় না ভালো হয় কোন এক বুদ্ধিজীবী বললেন কি জিবি আবার কন ষোলো জিবি বত্রিশ জিবি চৌষট্টি জিবি একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি বুদ্ধিজীবী তাই না এই তো কোন এক বুদ্ধিজীবী বললেন এদেশের আবহমান কাল ধরে দেশীয় সংস্কৃতি যাত্রা কলা যাত্রা নাটক থিয়েটার এরপরে লোকসঙ্গীত এগুলো চলে আসতেছে কিন্তু আজ এগুলো হেরে যাওয়ার পথে তার বক্তব্য হলো এটা হেরে যাওয়ার কারণ হলো ওয়াজ মাহফিল গুলো হওয়া আচ্ছা ওয়াজ মাহফিল হওয়ার কারণে বন্ধই হবে কারণ ওগুলো তো ভালো কাজ না ঠিক যাত্রায় মঞ্চে দাঁড়ায় না পুরুষ না মহিলা পুরুষ না মহিলা দেখি মমিনদের কাজ না আবু জেহেলের কাজ আবু জেহেল বদর যুদ্ধের দিনে নায়কে নিয়ে এসে যোদ্ধাদের চাঙ্গা করার জন্য নিত্য পরিবেশন করেছিল আর সেই কাজ যারা করে তাদেরকে সাপোর্ট দিয়ে বলে এটা নাকি ওয়াজ মাহফিলের অন্তরায় আমরা খারাপকে দেখতে চাই না আমরা খারাপকে লালন করতে চাই না আমরা ভালোকে প্রতিষ্ঠা করতে চাই ভালোর সঙ্গে থাকতে চাই ইসলামকে নিয়েও বাজে কথা বলা হয় ইসলাম তো কারো বাবার সম্পত্তি না যে এখানে থাকবে না এখানে থাকবে রাষ্ট্রে থাকবে না এখানে থাকবে ওখানে থাকবে ইসলাম ইসলামকে নড়াচড় করার জন্য তোমার ইজারা দিছে তুমি কেটে ইজারা পাইছো যে তুমি এই জাতীয় কথা বলবে ইসলাম ছিল আছে থাকবে তুই কি না ইসলাম কার আমাদের ধর্মের নাম কি ইসলাম বড় না দুনিয়ার অন্য কিছু বড় দুনিয়ার অন্য কিছু বড় না ইসলাম বড় দুনিয়ার নেতা বড় না ইসলাম বড় দুনিয়ার দল বড় না ইসলাম বড় ইসলাম বড় আজকে নিজেদের ধর্মকে আমরা যতটুকু দাম দিই নিজের ধর্মকে আমরা যতটুকু প্রাধান্য দিই আমাদের ধর্মকে আমাদের প্রাধান্য দেওয়া হয় না কোন ধর্মের মানুষই ধর্মকে প্রাধান্য দেয় না এখন অধিকাংশই সবাই বলবো না অধিকাংশই কেমনে দেখেন আজকে সবচেয়ে বড় ধর্ম হয়ে গেছে রাজনৈতিক দল আমার কথা কি বুঝতেছেন সবচেয়ে বড় ধর্ম কি হয়ে গেছে রাজনৈতিক দল হিন্দু তার হিন্দুত্ব ছাড়তে রাজি দল সারতে রাজি না আছে না বৌদ্ধ তার বৌদ্ধত্ব ছাড়তে রাজি কিন্তু দল ছাড়তে রাজি না খ্রিস্টান তার খ্রিস্টানি সমস্ত সিস্টেম ছাড়তে রাজি তার দল সারতে রাজি না মুসলমান তার ইসলাম ছাড়তে রাজি কিন্তু দল ছাড়তে রাজি না আসে না নয় কথা কি বোঝা যায় মান্দ ইশারা বা আমি এর চাইতে বড় ভাষায় আর কিছু বলতে চাই না সমস্ত গোলামি ছেড়ে ইসলামের দিকে চলে আসেন সমস্ত মত পথ ছেড়ে ইসলামের দিকে চলে আসেন আপনার দুনিয়ার কোনো দল দুনিয়ার কোনো নেতা আপনাকে জান্নাতের রাস্তা দেখাতে পারবে না ইসলাম নিয়ে যাবে আপনাকে জান্নাতের দিকে কোরআন নিয়ে যাবে আপনি কি দিকে। আমার বন্ধুকে আসতে বলবেন আমার বন্ধুকে এক জায়গায় না সব জায়গায় দুনিয়ার বন্ধু বিপদে থাকে থাকে বন্ধু বিপদে কে বন্ধু তুমি থাকো আমি যাই দুনিয়ার বউ বিপদে থাকে না এই করোনার সময় ইতালি থেকে স্বামী ফেরত আসতেছে দেশে স্বামীর ঘর থেকে পালায় চলে আসছে বাপের বাড়ি কয় তুমি থাকো আমি আর যাব না কি ঠিক আছে না এগুলো মনে না আপনাদের স্বামী বউ পালায় বউ স্বামী পালায় এই দুনিয়ার ক্ষণিকের যদি এমনটা হতে পারে আমার বন্ধুগণ এরপরে মৃত্যুর পর কবরের জেন্দিগি আছে এরপরে পুলসিরাত আছে এরপরে হাউজে কাউসার আছে এরপর আমার আপনার সামনে হাসরের ময়দান আছে এই সমস্ত কঠিন জায়গাগুলোতে আমার সবচেয়ে বড় বন্ধু হবেন তিনি কে আসতে বলবেন না তিনি কে আল্লাহ ছাড়া কোনো গতি নাই আমার আপনার এই জন্য সবার আগে চিনব কাকে আসুন আমরা আল্লাহকে চিনে নেই রাজি আসেন তো রাত তো গোটা পড়ে আছে সমস্যা কোথায় কারো কোনো আপত্তি নাই তো চতুর্দিকে ঘেরাও আছে মাঝখানে গেট আছে কিছুক্ষণ পর বলবো যে লাগায় দেন যাওয়ার কায়দা নাই ঠিক আছে না

আল্লাহ দুই না এক আল্লাহ সন আল্লাহ পুনর্নির্ভর না স্বনির্ভর আল্লাহ কাউকে জন্ম দেন কাউকে জন্ম দেন কারো থেকে জন্ম হয়ে এসেছেন তার সমকক্ষ কেউ আছে নাকি সুরা কাউসা সুরা এখলাস শেষ হয়ে গেল আল্লাহর কি পরিচয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কিন্তু এর সঙ্গে প্যাঁচ লাগায় দেয় খ্রিস্টানরা এর সঙ্গে প্যাঁচ লাগায় দেয় ইহুদিরা

আল্লাহর ছেলে জোরে বলেন না তাদের এই সমস্ত কথাগুলোর কোনো ভিত্তি আছে নাকি আসতে কোন আছে ভিত্তি নাই তাদের কি ইমান আছে নাকি তাদের কোনো ভিত্তি আছে নাকি তাদের কোনো মূল্য আল্লাহর কাছে আছে নাকি এক নাম্বার বন্ধু আল্লাহকে আমি মানলাম কিন্তু আল্লাহ রহেদানিয়াদকে মানলাম না ইমান থাকবে না আল্লাহকে মানলাম রসুলকে মানলাম না তা হবে না আল্লাহ রসুল কিন্তু কিতাব কি মানলাম না তাও হবে না একটার সঙ্গে আরেকটার কানেকশন আছে না নাই একটা বিল্ডিং গড়ে ওঠে এক কলাম দিয়ে না চার পাঁচটা কলাম ন্যূনতম লাগে ইসলামের কলাম কয়টা আসতে বলবেন না কয়টা এই পাঁচটা কলমের একটা কলমকে যদি কেউ অচল মনে করে তার কি থাকবে না কি বলেন ইমান থাকবে না ইমান বিশ্বাসের ক্ষেত্রে যে সমস্ত মৌলিক বিষয়গুলো আছে মৌলিক একটা বাদ দিলে তার কি থাকবে না কি ইমান থাকবে না আমার ভাইয়েরা আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি অবিচল আস্থা একজন সবচাইতে বড় অর্জন আর এটা যখন অর্জন হয়ে যাবে আপনা আপনি তার মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা পয়দা হয়ে যাবে আমার ভাইয়েরা আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস আনার কারণে যুগি যুগে অনেক কি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে একজন নারীর কথা এই মুহূর্তে আমার মনে পড়ে গেল ওই ফেরাউনের স্ত্রীর নাম কি ছিল কিনা কি সম্মান তার কি মর্যাদা তার আল্লাহ আকবর তিনি তাওরাতের মানে অনুসারী তার কিতাব কি ছিল তাওরাত অথচ তার দোয়া আল্লাপাক কোরআনে কট করেছেন আস্তে আল্লাহ এর কারণ কি জানেন তার সবচেয়ে প্রিয় কে ছিল কে ছিলেন তিনি আল্লাহকে কত কাছে টেনেছেন তিনি কত কাছে আল্লাহকে নিয়েছেন ওই আয়াতটাই প্রমাণ করে যারা আলে তারা টের পাচ্ছেন সুরাত হারিমের শেষের দিকে আল্লাহ পাক চার নারীর দৃষ্টান্ত দিয়েছেন কয়জন নারীর এর মধ্যে প্রথম দৃষ্টান্ত এসেছে হলো ইমরত ও ইমরত নুথ আসিয়া তো যখন ফেরাউন বলল আসিয়া আমি তোমাকে কি সম্মান দিইনি আমি তোমাকে রাজ সিংহাসন দিয়েছি আমি তোমাকে আমার সেকেন্ড বানিয়েছি আমার পরেই তোমার স্থান তোমার কথায় জাতি ওঠা বসা করবে সব দিয়েছি তোমাকে এত কিছু পাওয়ার পরেও তুমি তাওরাতকে অনুসরণ করলা তুমি মোসার দিনকে গ্রহণ করলে মোসাকে নবী হিসেবে বিশ্বাস করলে আর সিয়া বলছেন আমার স্বামী সত্যকে কখনো আড়াল করা যায় না একটু আসতে বলুন সুবাহান আল্লাহ এত বড় পদ থেকে এত বড় পদে সমাসীন হয়ে তিনি কীভাবে সত্যকে আঁকড়ে ধরলেন বললেন আমার স্বামী আমি শুধু ইমান আনি নাই আমি আপনাকেও ইমান আনার আহ্বান জানাচ্ছি যারা দায়ী হয় তারা সব জায়গায় দাওয়াত দেয় তারা সব জায়গায় দাওয়াত দেয় বেলাল মুনিব উমাইয়া তাকে ধরে ঘরের মধ্যে চেপে ধরে বলছে এই সত্যি করে বলতো আবু জেল যে বলল কত কি সত্য তুই কি ইসলাম কবুল করেছিস বেলাল ওমাইয়া কালো মানুষ বেচারা শুধু কালো না ঘন কালো এরকম কালো মানুষ এখানে একজনও নাই এই কালো বেলাল হাফসি গোলাম যাকে মেরে ফেললেও কোনো বিচার নাই মনিব ওমাইয়ার সামনে অকপটে নির্ভীক সৈনিকের মতো বলে ফেলছে ওমাইয়া তুমি শুনবে কেন তুমি দেখো কি দেখাবি তুই বেলাল বলছেন আশহদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহাদ হো লা শরিকালহু ও অশহদু আল্ মোহাম্মদন আবদ হো আর সোলো বুকে কোনো ভয় আছে নাকি জানলাকে ভালোবাসবে তার বুকে অন্য কোনো ভয় আসবে নাকি বলে বিন্দু পরিমাণ কোনো ভয় পেলেন না ওমাইয়া বলে ফেলল বেলাল রে তুই তো আমার সঙ্গে কোনোদিন বেয়াদিবি করিস নাই কিন্তু আজকে তোর এমন ধরনের সাহসকে দিয়ে দিল বেলাল বলছে ও আমার মনিব বোমাইয়া আমি তোমাকে খুব ভালোবাসে তুমিও কালেমা পড়ো একটু আস্তে বলে সুবহান আল্লাহ ঢেকি স্বর্গে গেলেও এলাকায় এই কথা আছে নাকি ঢেকি স্বর্গে গেলেও বারাবাধে না আচ্ছা লক্ষ্মীপুর তো নোয়াখালী তো এটা আলেমদের অঞ্চল বলি আলহামদুলিল্লাহ এলাকায় এসে ওয়াশ করা সহজ না এলাকার প্রত্যেকটা জনগণই আলেম আলহামদুলিল্লাহ বলেন জোরে বলি আলহামদুলিল্লাহ প্রতিটি মাহফিলে যখন যায় আমি প্রাণ পাই জানেন এদেশের সমস্ত আলেম ওলামা যত জেলায় মাহফিল করতে গিয়ে যতটুকু পান তার চাইতে বেশি মজা পান হলো নোয়াখালী লক্ষ্মীপুরে কেন জানেন শ্রোতাগুলো আলেম শ্রোতাগুলো তারা জ্ঞানী আলহামদুলিল্লাহ বলেন মজা পাওয়া যায় পিছনে কথা হচ্ছে স্কুলে মনে হয় নড়াচড়া হচ্ছে একটু পিছনে আওয়াজগুলো বন্ধ করে দেন সম্মানিত ভাইয়েরা আমাকে শুনতে পাচ্ছেন তো সবাই আচ্ছা বেলাল উনি জানেন উমাইয়া যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারে কিন্তু উনি কি ভয় পেয়েছেন ওনার দিলে কার ভয় যার দিলে আল্লাহর ভয় দরিয়ার কোনো ভয় থাকতে পারে থাকতে পারে না এই দিলের ভিতরে আল্লাহ ছাড়া কোনো ভয় ঢুকানোই হলো ভয় ঢুকানো কি কোনো ভয় ঢুকানো যাবে না সম্মানিত ভাইয়েরা সম্মানিত উপস্থিতি শেষ পর্যন্ত মাইয়া বলল তুই কি জানিস আমি তো কি কি করতে পারি বেলাল বললেন মেরেই ফেলতে পারো আর কি হবে এর চাইতে বেশি কিছু হবে না তো কিভাবে তারা জান্নাতকে কিনে জান্নাত জোরে বলি খেপে গুসায় ফেটে পড়ে উমাইয়া নিজেকে জব্দ ভেবে আমি অপমানিত হলাম থাপ্পুর মেরে জমিনে ফেলে দিয়া খেজুর গাছের পাকানো রশি দিয়া জীবজন্তুর মতো গলার সাথে দড়ি শক্ত করে বেঁধে টেনে হেঁচড়ে তপ্ত বালুর উপরে চিৎ করে শুয়ে রেখে পাথর চাপা দিয়ে বলছে বেলাল ইসলাম ছাড়বি না ছেড়ে দে বেলালের মুখ থেকে আসতেছে কুল হু আল্লাহু আহাদ ওমাইয়া পারে না ওমাইয়া ক্লান্ত মারতে মারতে ক্লান্ত শেষ পর্যন্ত রাগের ঠেলায় বুকের উপরে বসে মুখের মধ্যে বাম হাত ঢুকায় দিয়া জিব্বা টেনে বের করে বাবলা গাছের কাটা ঢুকায় দিয়া বলছে বন্ধ করলাম জিকির করবি কেমনে বেলাল ইঙ্গিত দিয়ে বলছে নখ উঁচু করে বলছে আমার দিলে আল্লাহ নামটা আমি লিখে দিয়েছি আমার নবীজির কানে সংবাদ চলে গেল মক্কার হাওয়া ভালো না যাকে পায় তাকেই মারে আবু জেহেলের সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়েছে অসহায় সাহাবেদের ঘাড়ে নবজি যান ওই দিক দিয়ে ইয়াসার পরিবারকে মারতেছে ওই দিক দিয়ে যান আরেকজনকে ধরে পিটাচ্ছে রিমান্ডে নিচ্ছে আমার নবীজি বললেন আবু আল্লাহ তোমাকে প্রচুর সম্পদের মালিক বানিয়েছে যাও না তুমি বেলালকে মুক্ত করে আনো যত টাকা লাগে যত স্বর্ণ মুদ্রা লাগে লাগুক আমার বেলালকে তুমি মুক্ত করে আনো বেলালকে দেখলে আমার কলেজে ভরে যায় আমার আসল সঈদিনা বেলালের জন্য অস্থির হয়ে গেলেন সঙ্গে সঙ্গে আবু বকর দৌড় মেরে চলে গেছে নোমাইয়ার কাছে গিয়ে বলছো রে তোরা তো দুনিয়া চাষ আমার বেলালকে মুক্ত করার জন্য তুই যা চাবি আজকে আমি তাই দেব স্বর্ণ মুদ্রা যা চেয়েছে তার তার ডাবল মুখের উপরে নিক্ষেপ করে বেলালকে মুক্ত করে করে আমার নবীর সামনে হাজির দেওয়া হলো আমার তার আপদ মস্তক বারবার চেয়ে চেয়ে দেখতেছে আর বলছেন বেলাল চিন্তা করবি না তো রক্ত যখন এই জমিনে পড়েছে বেলাল দেখবি এই জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে গেছে জোরে বলি সুবহান আল্লাহ আরো জোরে সুবহান আল্লাহ আমার নবীজি কাবার চত্বরে দাঁড়ান চত্বরে দাঁড়িয়ে ভাবলেন আমি ভিতরে গিয়ে একটু নামাজ পড়বো নামাজ পড়লে মজা কম না বেশি চাবিটা আছে হল আবু জেহেলের নিয়ন্ত্রণে ওসমান বিন তালহার কাছে ওসমানকে ডাক দিয়ে বলছেন ওসমান কাবার চাবিটা আমাকে দাও ওসমান বলছেন না অসম্ভব ব্যাপার এই কথা বলি বেয়াদিবি করে রসুলকে ধাক্কা মারল রসুল মুখ থুবড়ে পড়ে গেলেন আমার নবী জাস্তে করে দাঁড়িয়ে বললেন ওসমান আমাকে ধাক্কা মেরে ফেলে দিলা তুমি কি জানো ওই কাবার চাবি একদিন আল্লাহ আমার হাতে তুলে দিবেন জরে বলি সুবহান আল্লাহ ওসমান বিন তাল্লাহা থর করে কাঁপা শুরু করছে মোহাম্মদ যা বলে তাই তো হয় সে তো কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না অবশ্যই তার হাতে চাবি চলে আসবে এখন ওসমান বিন তালহা বলছে মোহাম্মদ বিন আব্দুল্লাহ আমি তোমাকে চাবিটা দিতে পারি তবে শর্ত হলো এই নিউজ জোনাবুজেহের কানে না যায় আল্লাহু একবার বলবেন না আমার নবীজি বলেন কেউ জানবে না তুমি আমাকে দাও না কাবার মালিকের সাথে আমি একটু প্রেম করতে চাই একটু সেজদা দিতে চাই দরজা খুললেন তালা খুললেন ভিতরে ঢুকে দেখেন সেজদা দেওয়ার জায়গা নাই কোরাইশরা মূর্তিগুলো দিয়ে গোটা কাবা ভরায়া ফেলছে তিনশো ষাটটা মূর্তি সব জায়গায় দখল করেছে সেজদা দেওয়ার জায়গা নাই আমার নবীজির ভিতরে মেজাজ জাগ্রত হলো ভাবলেন সব ভেঙ্গে চুরে চুরমার করবো কিন্তু উপায় তো নাই ক্ষমতা কার হাতে তখন মক্কা চালায় কে কে চালায় ওর হাতে প্রশাসন পারতেছেন আমার নবীজি মাথা নিচু করে আবার আসলেন বের হলেন অপেক্ষা করলেন আল্লাহ এই দিন কখন আসবে এই দিন আসতে তাকে বদর পাড়ে দিতে হয়েছে দেশ ছাড়তে হয়েছে ওহুদের ময়দানে শহীদ করতে হয়েছে মুতার যুদ্ধে সাহাব একরামকে শাহাদত বরণ করতে হয়েছে সাহাবিদের শাহাদতের অর্জনের মধ্য দিয়ে মক্কা বিজয় হয়েছে আল্লাহর জমিনে দিন কায়ামের জন্য শুধুমাত্র মিষ্টি খাওয়া সুন্নতের এই সন্নত আদায় করে আল্লাহর দিন হবে না দিন কায়েম হতে হলে কায়েম করতে হলে নবজির দাঁত ভঙ্গের সুন্নতকে বরণ করতে হবে মুসলমান সবাইকে রাজি আছো রাজি আসো কারা কারা হাত উচিত করে দেখাও আল্লাহ সবার হাতকে কবল করুন জোরে বলে আমিন আরো জোরে আমিন কষ্ট পাচ্ছেন কোনো অসুবিধা কাউকে ইন্ডিকেট করে কাউকে শত্রু মনে করে আমি কখনো কথা বলি না আমি চাই আমিও বাঁচি আপনিও বাঁচেন আমি চাই সবাই আমরা আল্লাহর পথে আল্লাহর আল্লাহর দেওয়া ইসলামের সুশীতল সায়াতলে আমরা সমবেত হই আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন কোন মহিলার কথা বলছিলাম আসিয়ার কথা আল্লাহ আকবার কি নারী ছিলেন আল্লাহ তালা এমনি তো কোট করেন নাই সেটা তা হারিমে দিয়েছেন আল্লাহ পাক তার নামটা বসেন দোয়া করে দেব হ্যাঁ চালাবো আলোচনা আলোচনা চালাবো কতক্ষণ রাত উনি রাত এরকম সব দিতে দরকার সারা রাত থাকবেন থাকতে রাজি আছেন আপনারা থাকবেন আমি কিছুক্ষণ পর চলে যাব না আমরা সময় মতো শেষ করব। ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা সময় মতোই শেষ করে দেব যে আয়াত দুটো ধরেছি আমরা সময় মতো সব শেষ করে ফেলবো জোরে বলি ইনশা আল্লাহ আল্লা তুমি এলাকার সকল ভাইদের প্রতি রহমত নাজিল করো মা বোনদেরকে ইমান নিয়ে টিকে থাকার তওফিক দাও আসিয়া আলসালাতাম ফেরাউনকে বলছে ফেরাউন আমার স্বামী আমি আপনাকে লাইক করি কিন্তু আপনি আমাকে যদি হরিকতা ও মসজিকতা টুকরো টুকরো অথবা আগুনে জ্বালিয়ে দেন আমি হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করবো কিন্তু আমি আল্লাহর মোহাম্মত ছাড়তে পারবো না সবচেয়ে কার মোহাম্মত না স্বামীর মহম্মত ছেলের মোহাম্মত মেয়ের মোহাম্মত সম্পদের মোহাম্মত কার মোহাম্মত স্বামীকে বলেন আমার স্বামী আপনাকে ভালোবাসি আমি কিন্তু আল্লাহর চাইতে বেশি নয় রসুলের চাইতে বেশি নয় ফেরন জরুরি সে মন্ত্রিসভা ডাকল মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসলো বসে বসে বললো শোনো আমার ঘরের শত্রু বড় শত্রু এটাকে শেষ করতে হবে জল্লাদ ডাকো জল্লাদ ডেকে ওর সামনে হাজির করো একটা একটা করে অঙ্গ তার কেটে ফেল চিন্তা করুন কি মহর্ষকভাবে তাকে টর্চার শুরু করে দিল তেফসির এসেছে অনেক তাফসীর এসেছে এই বর্ণনাটা শেষ পর্যন্ত করা হলো কি লোহার চিরুনি অর্ডার হয়ে গেল লোহার চিরুনি দিয়ে মাথার চামড়া গুলো টেনে টেনে নিচের দিকে নিয়ে আসা হয় আর বলা হয় আয় সাইয়্যি এখনো সময় আছে তুই কি করবি তুই কি ইসলাম ছাড়বি কিনা মুসার নবুয়ত স্বীকার করবি কিনা বল আসিয়ার মুখ থেকে অন্য কোন কথা নাই আসিয়ার মুখ থেকে একটাই কথা বের হচ্ছে ইলাহা একটা বারের জন্য তিনি শিকার হলেন না চোখের সামনে তিনি হাসতে হাসতে বিদায় নিচ্ছিলেন এমন সময় তিনি হাত উঁচু করে আকাশের দিকে তাকিয়ে সবচেয়ে প্রিয় আমার কে শিয়াল্লাকে ডাক দিয়ে বলছেন রবিবিনীলি আইন দেখে বাইত্যান ফিল যে না ও না মিন ফিরাউ না আমালি আল্লাহ তালা তুমি আমাকে এন তোমার কাছে বাইত্যান একটা ঘর বয়ো মানে বহু বহু ঘর এখানে এক বছর এসেছে মাত্র একটা ঘর তোমার কাছে জান্নাতের মধ্যে তোমার কাছে তোমার ঘরের সঙ্গে একটা ঘর একটা ঘর দিলে আমি খুব খুশি তুমি আমার একটা ঘর দিয়ে দিবা এবং তুমি আমাকে ফেরাউনের অনিষ্ট থেকে আমাকে নামাজ নাজাদ দিয়ে দিবা তোমার কাছে আমি যেতে চাই তোমার পাশের ঘরে আমি ঘর বানিয়ে থাকতে চাই তুমি আমাকে সেই একটা ঘর বানাইয়া দাও জোরে বলিস বহান আল্লাহ এমন দোয়া পৃথিবীর কোনো মানুষ করতে পারে না আজ পর্যন্ত এই জন্য আসিয়ার দোয়াটা করিমের মতো এই কিতাবের মধ্যে তার দোয়াটা আল্লাহ রাবুল আলমিন কোট করে নিয়েছেন আমার আমার আর ওয়াজের আলোচক আছে তাদের ওয়াজ নয় পঞ্চাশ বছর একশো বছর দেড়শো বছর চলতে পারে কিন্তু আসিয়ার দোয়াটা কেয়ামত পর্যন্ত আসে না নাই লোকমান আল্লাহ একজন নবী ছিলেন না সাধারণ একজন মানুষ ছিলেন কালো কুসকুসে মানুষ ছিলেন বেলালো কালো লোকমানো কাল। কালো ছিলেন তিন তিন কথা কথা আজকে যদি সুযোগ পাই বলবো বলবো কয় কালো কালো আমরা দুই অলরেডি মুখে উচ্চারণ হয়ে গেছে এক কালোর কথা বলে দিয়েছে কালো, কালো দি দি হলো ভিতরটা তার কি সাদা আল্লাহ তালা বাইটা দেখবেন না ভিতরটা দেখবেন ভিতরটা দেখবেন কারণ তাদের মোহাব্বত ছিল সবচেয়ে কার সাথে বেশি আল্লাহর সাথে বেশি লোকমান আল্লাসলাম তো আসলাম কালারে বোনাল আমিন নবদান নাই কিন্তু হেকমত দিয়েছিলেন বলা ক দা তাইনা লোকমান হেকমা জোরে বলি আল্লাহ আকবাদ আমি লোকমানকে হেকমত দান করেছিলাম দুনিয়াতে তার তেমন কোনো পরিচিতি ছিল না একটা মানুষের বাহ্যিক দিক থেকে যত নেগেটিভ সাইট তার সব ছিল যেমন খাটো ছিলেন চামড়াগুলো কালো ছিল খসখসে ছিল পায়ের গোড়ালি ফাটা ছিল ফাটা পায়ে লেপের কাপড় কি ঠিক থাকে নাকি আমার কথা কি বুঝতেছে না লেপের কাপড় কি ঠিক থাকে ফাটা পায়ে কি হয় যায় না আচ্ছা আমার ভাষা কি বুঝতে আপনারা আচ্ছা পা গুলো ছিল ফাটা ফাটা নাক গুলো ছিল নাকটা ছিল মোটা ছোটটা ছিল মোটা চুলগুলোর কোনো সাইজ বাইজ ছিল না দেখে কেউ পছন্দ করতো না তার কোনো পরিচয় কেউ জানতো না কিন্তু লোকমান এমন ওয়াজ তার সন্তানদের মাঝে করেছেন আল্লাহ তার তেরোটা ওয়াস করে করে দিয়েছে বলে আল্লাহ তার ওয়াজ কয়টা তেরোটা কয়টা ওয়াস তেরোটা আমরা শিখে নেব আজকে তো সেই সময় নাই ওই ওয়াজের দিকে আজকে আমি যাবো না আমি তো আমার লাইনে আছি এইদিকে এই দিকে আমি থাকবো লোকমানের গুণ ছিল নয়টা লোকমানের গুণ ছিল কয়টা নয়টা ব্যক্তিগত পার্সোনাল কিছু গুণ ছিল তার এই গুণগুলো থাকার কারণে আল্লাহ রাবুলা আলমিন তাকে এত মর্যাদা দিয়েছেন এত গুণ তার মধ্যে ছিল এর মধ্যে ফার্স্ট গুণ ছিল তার চক্ষুটা কখনো খেয়ানত করেনি চোখের এই চোখের হক এই চোখের আমানত আমাদের রক্ষা করার দরকার আছে না নাই আছে তার কখনো এই চোখের কোনো খেয়ানত হয়নি আমরা চোখটাকে নিয়ন্ত্রণ করব জোরে বলি ইনশা আল্লাহ জোরে বলি ইনশা আল্লাহ এই চোখ দিয়ে দেখা যাবে কিন্তু সব দেখা যাবে না এই চোখ দিয়ে মাকে দেখলে সব আসে না নাই নিজের দেখলে সব আসে নাই বউকে দেখলে সব আসে না নাই নিজের ফুফুকে দেখলে সব আসে না নাই নিজের ভাগ্নি ভাতিজিকে দেখলে সব আসে না নাই পরের বউকে তখন কি হবে আস্তে বলেন তখন কি হবে সগীরানা কবিরা এখন আগের হুজুর আলোচনা চলে আসছে সগিরা না কবিরা কি সুন্দর করে ছন্দ নিয়ে আলোচনা করেন খুব মজা ওনার আলোচনার মধ্যে খুব মজা আছে কিন্তু আমি খুব ওনার আলোচনাগুলো শুনি উনি একটা চলমান ডিকশনারি বলি আমি তাকে আলহামদুলিল্লাহ বলেন মানে চলমান মুহাদ্দিস হাদিস তো বইয়ে থাকে আর উনি হচ্ছেন চলমান মুহাদ্দিস যাচ্ছে একটা হাদিসের কিতাব আল্লাহু আকবার বলেন আমি তাকে খুব রেসপেক্ট করি জনাব ইসমাইল হাফিজ আল্লাহ তুমি তাকে কবুল করো জোরে বলি সম্মানিত তিনি। এই চোখ যার কন্ট্রোল থাকবে জান্নাত হাতে থাকবে জোরে বলে সুবাহান আল্লাহ কারণ চোখ হলো পাপের একটা বিশাল মাধ্যম জিব্বা তো তেমন কিছু না নাকি জিব্বাকে ছোটখাটো জিনিস জিব্বা হলো দেহের রাজধানী জিব্বা দেহের কি রাজধানী জিব্বা দিয়ে কিছু হয় ঠিক কি না এটা হাদিস কিন্তু একটা হাদিস এসেছে হ্যাঁ আসবাহা ইবনা আদম আদম যখন কোনো বান্দা সকাল করে সেই সময় ফাইনাল ইন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো তেকফুরুল সান জিব্বার কাছে এসে প্রশ্ন করে এসে বলে আমরা মাথা আমরা পা আমরা হাত আমরা অঙ্গ প্রত্যঙ্গ আমরা পেট আমরা পিঠ আমরা নাক আমরা কান সব মিলে তোমার জিব্বার কাছে এসে আমরা আর্জি করছি ইত্তাকিল্লাহ ফিনা আমাদের জন্য তুমি আল্লাহকে ভয় করো আমাদের জন্য জিব্বা তুমি আল্লাহকে ভয় করো ফাইন্নামা নাহনুবিক কারণ সর্বক্ষণ আমরা তোমার সঙ্গে থেকে যাই ফাইন ইস্তকাম তা ওয়াইনি যে তা না তুমি যদি ঠিক থেকে যাও আমরা ঠিক থেকে যাব তুমি যদি ব্যাঠিক হয়ে যাও আমরা ব্যাঠিক হয়ে যাব। কি সুন্দর দামি কথা বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহ হো তাহলে জিব্বাকে কন্ট্রোল করার দরকার আছে না নাই জিব্বা কন্ট্রোল করলেও ইমান কন্ট্রোল হবে আমরা জিব্বাকেও লাগাম টেনে ধরবো জোরে বলি ইনশাআল্লাহ লোকমানের মধ্যে নয়টা গুণ ছিল কয়টা গুণ নাম্বার ওয়ান হলো তার চোখটা নিয়ন্ত্রণ ছিল নাম্বার দুই হল মুখটা তার কন্ট্রোল ছিল নাম্বার তিন হলো জীবিকা তিনি অর্জন করেছেন নাম্বার চার হল লজ্জাস্থানকে হেফাজত করেছেন নাম্বার পাঁচ হলো সত্য কথার উপরে অটল থেকেছেন নাম্বার অঙ্গীকার পূর্ণ করেছেন নাম্বার সাত হলো মেহমানকে সম্মান করেছেন সোমান বলবেন না নাম্বার আট হলো প্রতিবেশীর হক আদায় করেছেন নাম্বার নয় হলো অপ্রয়োজনীয় কথা তার মুখ থেকে একদিনও বের হয় না তাহলে এগুলো আচরণ কি খারাপ না ভালো এই নয়টা গুণ কি আমাদের মধ্যে থাকলে আমার কি খারাপ থাকবো না ভালো হয়ে যাব। আমরা এই গুণগুলো আনবো জোরে বলি ইনশাআল্লাহ আর একটু সময় আমাকে দেওয়া যাবে তো আচ্ছা আমরা বন্ধু বানাবো কাকে এখানে তিনজনকে বন্ধু বানাতে বলেছেন কয়জনকে চলতেছে কয় নাম্বার এক নম্বর বন্ধু আমার বানাবো কাকে আল্লাহকে কালো কয়জন বলুন কালো কয়জন এক কালো বেলাল এক কালো কে বেলাল তারা কালো হলেও ভালো কালো হলেও ভালো আরেক কালো কে লোকমান জরে বলে আল্লাহ আকবার কি সুন্দর মনোযোগ আপনাদের বলি আলহামদুলিল্লাহ আরেকটা একটা কালোর কথা একটু পরে আসতেছি এইদিকে আমরা চলে যাই দুই নাম্বার বন্ধু আমরা কাকে বানাবো আমার দুই নাম্বার বন্ধু কেউ না মোহাম্মদ সাল্লাহ ব্যাস এগুলি স্টেপ মানে ধারাবাহিকভাবে চলে আসবে এক নম্বর আল্লাহ নাম্বার দুই হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ ওমরে ফারুক রাজি আল্লাহ একদিন রসুলের সামনে বসে বলতেছেন হুজুর আমি কি দারুণ ভালোবাসি কিন্তু আমার জীবনের চাইতে একটু কম মানে সত্য কথাই বলে দিয়েছেন সত্য কথাই বলে দিয়ে ওনার মনে যা আসছে আমার নবী যে মুসকে হাসি মেরে এলেন অমর তোমার ইমানটা পাকা হয়নি তিনি চুপ মেরে থাকলেন কিছুক্ষণ পর বলছেন ইয়ার সুর আল্লাহর কসম করে বলি আমি আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি জোরে আল্লাহ আমরা মাঝে মাঝে বিবেককে প্রশ্ন করব। মনকে মন তুই সত্যি করে বলতো তুই কি রাসূলকে বেশি ভালোবাসিস যদি জবাব আসে হ্যাঁ তাহলে ভাবতে হবে আমার ভালোবাসা ঠিক আছে আমার ভালোবাসা ঠিক আছে আমরা মাঝে মাঝে প্রশ্ন করব রাজি আছেন তো নফসকে বলবো নিজেকে বলবো তুমি কি রসুলকে বেশি ভালোবাসতে পেরেছো নিজের জীবনের চাইতে যদি উত্তর আসে হ্যাঁ তাহলে ভাবতে হবে আমার ইমানটা পক্ত আছে বলি আলহামদুলিল্লাহ কি ভালোবাসা সাহাব রামদের মধ্যে ছিল ওহু যুদ্ধের দিনের কথা আমার প্রায় মনে পড়ে একজন সাহাবি জাররাহ কিনাম তালা আনহু বদরের যুদ্ধের দিন এই সাহাবি যুদ্ধে গেছেন যে দেখেন বাপ তার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে বদর যুদ্ধ হলো বাপ বেটার যুদ্ধ বদর যুদ্ধ হলো ভাই ভাইয়ের যুদ্ধ বদর যুদ্ধ হলো আত্মী আত্মীয় যুদ্ধ যুদ্ধ হলো জামাই শ্বশুরের যুদ্ধ তাও কোন জামাই জানেন আমার নবীজির জামাই আসছে আমার নবীজির জামাই বের স্বামী দিকে আমার নবী মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম যুদ্ধের ময়দানে সবার সঙ্গে সবার সাক্ষাৎ হচ্ছে কিন্তু ওবায়দা যখন দেখলেন তার বাপ সামনে পড়েছেন সঙ্গে সঙ্গে তরবারি গুটা নিয়ে পিছু হটলেন না এই বাবার কোলে আমি মানুষ হয়েছে মারবো কেমনে না মারব না পরক্ষণেই ভাবলেন আমার জন্মদানকারী বাপ হতে পারে কিন্তু সে তো আমার নবীর দুশ্মন নবী তো আমার জীবনের চাইতে প্রিয় সে তো আমার আল্লাহর দুশ্মন সে তো সে আল্লাহ তো আমার জীবনের চাইতে প্রিয় এই দুইজন প্রিয় প্রভুর বিরুদ্ধে আমার নবীর বিরুদ্ধে জলোকটা যুদ্ধ করতে আসে আমার বাপ হলে কি হবে সে তো ইসলামের দুশ্মন এটা মনে করে তরবার এটা করে এই উঠান হয়ে ঘুরে দাঁড়ায় বাবা কি বাবা না মনে করি শিরকের প্রতীক মনে করে গর্দান বরাবর গলা বরাবর তরবারি হাঁকায় দিয়েছে মস্তক সিটকে পড়ে গেল বাপ দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল যুদ্ধের ময়দানে সবার মুখে হাসির ঝিলিক বদর যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেছে কিন্তু বায়দের মুখে হাসি নাই কান্নাই তিনি ভেঙ্গে পড়ছেন রসুল নলছেন সাহাবিরা রে আমার ওবায়দার চোখে পানি কেন কি হয়েছে আমার ওবায়দাকে তোমরা কি করেছো গুজুর ওবায়দার বাপ যুদ্ধে মারা গেছে আহারে ওবায়দার বাপ কি তোমরা কারা মেরেছ ঠিক করো না আমার প্রিয় সাহাবি ও বেদা সঙ্গে সঙ্গে সাহাবিদা বলছেন ওবায়দার বাপকে আমরা কাউকে মারি নাই ওবায়দার বাপ ওবায়দা নিজেই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আমার নবীজির সঙ্গে সঙ্গে বলছেন ওবায়দারে আমার বুকে জোরে আমার বুকের দিকে আয় আমার নবীজি তাকে বুকের সঙ্গে আলিঙ্গন করে নিয়ে বললেন ওবায়দা আজকে তুমি তোমার প্রেম যা দেখাইছো তোমার মোহাব্বত তোমার ভালোবাসা সবচেয়ে আল্লাহর দিকে বেশি নবীর দিকে বেশি এটার বাস্তব প্রমাণ তুমি আজকে মিলায় দিয়েছো ওবায়দা আল্লাহর আটটা জান্না তোমার জন্য বরাদ্দ হয়ে গেছে জরেখন সুবাহান আল্লাহ যুদ্ধের দিনে এই অবায়েদা আমার নবীজিকে যখন রক্তাক্ত অবস্থায় ফেলেন আমার নবীজিকে রক্তাক্ত করে দিয়েছে কাফের মোর্শেকরা দাঁত ভেঙে দিয়েছে নবীর মাথার মধ্যে হেলমেটের লোহা ঢুকেছে আমার নবীজির কপালের বিদ্ধ আমার নবীজির গালের মধ্যে শিরস্থানের লোহাবিদ্ধ বিদ্ধ হয়েছে তাকে শুয়ে রাখা হয়েছে আস্তে করে ও বায়দা আস্তে করে গিয়ে বসে পড়লেন ও বায়দা কাঁদতে কাঁদতে বলছেন আল্লাহ আমি কি আপনার কপালের লোহাটা বের করতে পারি না হ্যাঁ তুমি বের করে দাও ও বায়দা তুমি বের করো ও বাইদে নবীর পাশে বসে হাত দিয়া একটু পরক করলেন কেমন করে লোহাটা বের করব কান্দেন আর চিন্তা করছেন লোহাটা কেমন করে বের করি হাড়ের মধ্যে গিয়ে থেকে হাড়ের মধ্যে শক্ত হয়ে গেতে আছে হাত দিয়ে টান দিলে নবীর কষ্ট হবে মনে করে দাঁত চালাগা দিলেন দাঁত দি লাগিয়ে তিনি আস্তে আস্তে টান দিতে গিয়ে দেখতেছেন নবেজের কষ্ট হচ্ছে বারবার আমার নবীজি আ করে আওয়াজ দিচ্ছেন এমনটা চিন্তে করে ভাবলেন দাঁতের যা হয় হয়ে যাক জোরে একখান টান মারি এক জোরে যখন টান মারলেন এক নেই লোহাটা বের হয়ে আসলো সামনের দুটা দাঁত ভেঙ্গে গেল রসুল বলছে না হারে ও আস্তে টান আস্তে করে টান দিল তো লোহাটা বের হয়ে আসতো তোমার দাঁত তো ভেঙ্গে গেল ও বাইদা বলছে নজুর দাঁত কেন করি যা সিনে আমার কোন আপত্তি নাই জোরে কন সুবাহান আল্লাহ আরো জোরে বলি সুবাহান আল্লাহ সেই নবীজির সন্ন্যতকে নিয়ে যদি আজকেও সেই নবীজির সিরাতকে নিয়ে সেই চরিত্র চরিত্রকে নিয়ে যদি কলঙ্ক লেপন করতে চায় আমরা তার তারা কারা আল্লাহ সবাইকে বোঝার তো অফিক দান করুন জোরে বলে আমিন আজ আমার দেশে বুক উঁচু করে রসুলকে কটাক রসুলকে কটাক্ষ করে কথা বলে বুক উঁচু করে রাজপথে হাঁটা চলাফেরা করে আসে না সময় আসবে জোরে বলি ইনশাআল্লাহ জোরে বলি ইনশাল্লাহ আল্লাহ সবাইকে বোঝার তা দান করুন তুমি আমার বাপকে গেলে দাও আপত্তি নাই আমি ধৈর্য ধরবো আমাকে গেলে দাও ধৈর্য ধরবো থার্ড পার্সনকে গেলে দাও ধৈর্য ধরব আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে কোনো কথা বললে কোনো আপিল চলবে না এটা আমার অস্তিত্ব এটা আমার কি অস্তিত্ব অস্তিত্বকে বিলীন হতে না রাজি আছেন সবাই সবাই রাজি আছেন তো আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ নাম্বার তিন আমার ভালোবাসবো হলো পরস্পরকে যারা বসে আছে এখানে আমরা সবাই ইমানদার আমরা কি কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের এত ভালো মানুষ খুব কম পাওয়া যায় আল্লাহ তুমি আমার ভাইদেরকে কবল করে নাও ইমানদারকে আমরা ভালোবাসব আমার যে ভাইয়ের মধ্যে ইমান থাকবে সে আমার অনেক কাছের ভাই আলহামদুলিল্লাহ সাহেবের ইতিহাস কত গৌরবের কি ভ্রাতৃত্ব তাদের মাঝে ছিল বউ পর্যন্ত দিয়ে দিয়েছেন সুবাহন বলবেন না হয়তো বলবেন বউ আবার কেমনে দিয়ে দিল এখানে কিছু কথা আছে শোনাবো শোনাবো আজকে শুনবেন তো না অনেকে কষ্ট করে বসে আছেন একটু কষ্ট হবেই একটু শুনে যায় তিনটা তো আর কিছু সময় আমি কথা বলবো সম্মানিত ভাইয়েরা আমার নবীজি মক্কার বাসিন্দা ছিলেন কিন্তু শেষ জীবনে দশ বছর সময় কাটালেন মক্কাই না মদিনায় তিনি কি বেড়াতে এসেছিলেন সফর এসেছিলেন কোনো ট্যুরে এসেছিলেন না তিনি কি সফরে আসছেন না হিজরত করেছেন হিজরত মানে কি দেশ ত্যাগ হিজরত মানে কি দেশত্যাগ করা আমার নবীজি টিকতে পারলেন না এই জন্য বাধ্য হয়ে বাধ্য হয়ে আল্লাহর অর্ডার পেয়েছেন চলে আসলেন মদিনায় আমার নবীজি যে এক আসছেন না সাহাবিরাও আসছেন না সাহাবিরা বলছে ও আপনি একাই যান আপনার ইসলাম না আপনি থাকেন এরকম বলছে না রসুল যখন চলে আসলেন ওমরে ফারুক জানেন না ওমর ফারুক কি ওই রাত্রে যে তিনি বের হয়েছেন ওমর ফারুক জানেন না সকালবেলা বলতেছে নবী কোথায় রসুল তো হিজরত করেছেন রসুল কোথায় আমার রসুল কোথায় পাগল হয়ে গেছেন যে সোজাবু জেলের বাড়ির সামনে গিয়ে বলে আবু জহেল রসুল কই আমার রসুল কোথায় বল আবুজেল বলে জানিনা কেন আল্লাহ একবার বলবেন না সিংহের মতো গর্জন দিয়ে বললেন জানিস না কেন তরবারি উঁচু করলেন এবং বললেন যে মক্কায় রসুল নাই সে মক্কাই আমিও নাই আমিও থাকবো না ভালোবাসা না হলে আজকে আমরা ইসলামটাকে এই অবস্থায় পেতাম না সুবান বলবেন না অমরে ফারুক কিছু ছেড়ে দিয়া শূন্য হাতে মক্কা থেকে মদিনার দিকে রওনা করলেন যে সাহাবিটা গতকাল ছিলেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক সেই সাহাবি বউকে বললেন বউ চলো বউ বলে আমি যাব না আমি আমার বাপদাদার ধর্ম সারব কাচ্চা থাকো ছেলেকে বললেন ছেলে চলো যাবো না মাকে সারব না থাকো সব ছেড়ে চলে গেলেন মদিনা এরকম সাহাবিদের ত্যাগ ইসলামের জন্য আস এই রেজাল্ট এনে দিয়েছে ঠিক কিনা চলে গেলেন আব্দুর রহমান ইমন আউফ আল্লাহ তালান হুকের সুর একদিন দেখলেন মদিনার মসজিদের বারান্দায় একাকে বসে আছে একদিকে তাকায়া রসুল দেখে কেঁদেই ফেললেন বলেন আব্দুর রহমান মক্কাই দেখেছি নিজের চোখে তোমার কত বড় ব্যবসা তোমার কষ্ট হচ্ছে তাই না আব্দুর রহমান বলে ইয়া রসুল আল্লাহ আপনি কি বলেন আমার বিন্দু পরিমাণ কোনো কষ্ট নেই কেন বউ তো নাই সন্তান তো নাই তিনি বলছেন বউ নাই সন্তান নাই তো কি হয়েছে আপনি তো আছেন জোরে বলি বাহান আল্লাহ আমি আপনাকে নিয়ে আছি আমার কোনো টেনশন নাই রসুল বললেন না আব্দুর রহমান তোমার কিছু করা দরকার তোমার কিছু করা দরকার বিয়ে সি করা দরকার পরিবার হওয়া দরকার আমি তোমার জন্য কিছু করে দেই তিনি বলছেন ইয়ে রসুল্লাহ কিচ্ছু করতে হবে না আপনি আমার যেন দোয়া করেন রসুল বললেন আব্দুর রহমান দেখি কোন আনসার সাহাবি পাই নাকি আনসার তারা মক্কার না মদিনার মদিনার তারা সাহায্য করেছেন এবং বললেন আব্দুর রহমান তুমি কি জানো তোমার যে বড় বাড়িটা ছিল সেই বড় বাড়িটা আমি শুনলাম জাবু আবু জেহেল দখল করে নিয়েছে তোমার কি মন খারাপ হলো তিনি মুসকে হাসি মেরে বলছেন হে রেসল আবু জেহেল দখল করেছে আমার বাড়ি আর আমি দখল করতে চাই জান্নাতের বাড়ি জোরে বলেন সুবাহান আল্লাহ কোনো হতাশ হওয়া যাবে নিরাশ হওয়া যাবে যাবে না আমার বললেন না দেখি কি করা যায় এক আনসার সাহাবিকে ডাক দিয়ে বলছেন আনসার এই দিকে বন্ধ করে দেন আনসার এই আসো আমার আব্দুর রহমানকে তুমি নিঃসন্দেহে জেনেছ সে বড় ব্যবসায়ী ছিল তুমি কি ওর জন্য কিছু করতে পারবা তোমার তো অনেক প্রচুর সম্পদ আছে খুচুর আপনি যা বলবেন তাই হবে সুবাহান আল্লাহ ঘোড়ায় নিয়ে মদিনার সবচেয়ে বড় দুটা বাগান একদম সবচেয়ে দামি বাগান বড় বাগান এক একটা বাগানের দাম বর্তমান বাজারে শত শত কোটি টাকা এরকম বড় বাগান দুটো দেখায় দিয়ে বললেন আব্দুর রহমান যে বাগানটা তোমার পছন্দ হবে সেই বাগানটা এই মুহূর্তে তোমার নামে দলিল হবে একটু জোরে বলিস আল্লাহ আমরা ভালোবাসবো সবাই এবার আব্দুর রহমান বলছেন ভাইরি আর তুমি কি করতে চাও বলো এবার বলতে বাগান তো দিয়ে দিলাম এবং এই মক্কার কোনো মেয়ের বাবা তোমাকে বিয়ে দেবে না তোমার সঙ্গে কারণ তোমার ঘর নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই আমার দুইটা ইস্তি আল্লাহ দান করেছেন যে কোনো একটা ইসলামী তালাক দেবো তুমি তাকে বিয়ে করে নিবা আব্দুর এই কথাগুলো শুনে ওই সঙ্গে ধরে বলছে ভাই যতটুকুন যা ঠান্ডা হয়ে গেছে তালাকও দেওয়া লাগবে না বউটা নিয়ে তুমি থাকো বাগানও নেওয়া লাগবে না আমার আমাকে ছোট্ট একটা বাজার দেখিয়ে দাও ব্যবসাটা শুরু করে দাও আমি ব্যবসা করতে চাই ব্যবসা শুরু হয়ে গেল ব্যবসা করতে করতে রসুর যে দোয়া করে দিয়েছেন বরকত পেতে লাগলেন কয়েক রতি সোনা কামাই হয়ে গেল কয়েক রতি সোনা কামাই করে সেই সোনাটা জড়ো করে নিয়া মহরণার টাকা ধার্য করে একজন মেয়েকে দেখতে গিয়ে বন্ধু বান্ধবদেরকে নিয়ে সাহাবে কেন কয়েকজন নিয়ে বিয়ে সুদের সম্পন্ন করলেন তিন চার দিন পর নতুন পোশাক নতুন সুগন্ধি নিয়া নবীর দরবারে হাজির হয়েছেন হাসি মুখে আমার নবীজি আব্দুর রহমান দেখে বলছেন আব্দুর রহমান রে আজকে দেখি তোমাকে নতুন নতুন দেখা যায় সেই দিন দেখলাম কেমন তোমার মরা মরা মুখ আজকে দেখি তোমার সুন্দর চেহারায় নূর চলে এসেছে আব্দুর রহমান তুমি কিছু করছো নাকি তিনি কিন্তু আশার বাবর একজন সাহাবি ছিলেন জান্নাতের সংবাদ দশজন মানুষ পেয়েছেন পৃথিবীতে তার মধ্যে আব্দুর রহমান ইবনা একজন তিনি বলছেন আব্দুর রহমান এরকম দেখা যাচ্ছে কেন তোমাকে আজকে সুন্দর দেখাচ্ছে কেন সুন্দর পোশাক তোমার গায়ে কেন কি হয়েছে তোমার তুমি কি করলে বলো তো খুজুর আপনি দোয়া করেছেন ব্যবসায় বরকত কত পেয়েছি বিয়ে সিদি করে নিয়েছি রসুল মুসকে বললেন বিয়ে করলাম তুমি দাওয়াত দাওয়াত পেলাম না আমি তুমি বিয়ে করলাম আরে দাওয়াত দিলে না আব্দুর রহমান ইবরফ মুসকি মুস্কি মেরে বলছেন ইয়া আল্লাহ আপনাকে যে দাওয়াত দেবো সেই সময়টাই পাই নাই মেয়ে দেখতে গেছি বন্ধু বান্ধব নিয়ে চয়েস হয়ে গেছে বিয়ে করে ফেলছে ওদের মনে ছিল না সুবানা বলবেন না সহি বর্ণনা রসুল দাওয়াত পান নাই বিয়ের সময় কিন্তু অনেক সময় মূল লোক দাওয়াত পায় না আসে না এরকম হয় না অনেক সময় হয় না মুরব্বী রাখন এরকম হয় না হয় না বিয়ের উকিল দাওয়াত পায় অনেক সময় এরকম হয়ে যায় আমার নবী জীবন খারাপ করলেন না কারণ আমাদের আমার নবী তো আমাদের মতো এরকম সংকীর্ণ না আমার নবী তো এরকম না যে তুই আমার দাওয়াত দিলে না যা তোর সঙ্গে আমার কোনো মিলই নেই এরকম বলেন তো আমার নবী যে নিজের মেয়েকে বিয়ে দিবেন বড় জামাই জানে না কোন জামাই জানে না বড় জামাই জানে না রসুল মেয়েকে বিয়ে দিবেন ছেলে নির্বাচন করছেন সব ধনী ধনী নবীর সামনে এসে প্রস্তাব দিচ্ছে রসুল বলছেন যাও একটা পছন্দ হয়নি আমার আমার পছন্দের লোক এখনো আসে না সব আসা শেষ খালি আলী আসা আছে আলী আসে না এখন কিছুক্ষণ পর সব বলতে শোনো সব গেছে আমরা ফেইল আলী তুমি যাও আলি বলতেছে আমার ঘরই নাই রসুল আমার পছন্দ করবেন তার মেয়েকে আমার ঘরে দেবেন তাই আমার তো ঘরই নাই, আমার কাছে কে যাও না একটা চান্স নাও চলে গেছেন নবীর সামনে গিয়ে বসলেন বললেন সালাম দিলেন রসুল বললেন আলী তুমি যা আসছ তো তুমি কিছু বলবা নাকি খুজুর কী যে বলবো নিজেও জানি না লজ্জা পাচ্ছেন রসুল বললেন তুমি কি আমার মেয়ে ফাতিমাকে বিয়ে করবা খুচুর দিলে করা যায় সোমান বললেন আচ্ছা রসুল বললেন বিয়ে যে করবা টাকা পয়সা আছে কিছু টাকা পয়সা পাবো কোথায় বাড়ি তো নাই আমার আপনি যদি দয়া তাহলে করতে পারি আর দেখেন এখন বিয়ের জন্য কত প্ল্যান লাগে এখন যুবকদের বিয়ে করার জন্য কত প্ল্যান লাগে বাড়ি লাগবে টাকা লাগবে ক্যাশ লাগবে এই ডিজাইন দ্যাট আমার মেয়ের বাপরাও কম না ছেলে কি করে ওর কি মঙ্গল গ্রহে অফিস আছে নাকি এরকম কিছু মেয়ের বাপ আছে না নাই আর রসুল তার মেয়েকে বিয়ে দিচ্ছেন ঘর নাই টাকা নাই রসুল বললেন কিছু তো টাকা লাগবে খুজুর কিছু আছে কি এই যে তরবারি এই যে ঢাল এটি আমার সম্পদ যুদ্ধে যাই আপনি বলেন যাইসোলে এইটি সম্পদ আছে রসুল বললেন তাহলে তরবারি তো লাগবেই ঢালটা বেঁচে নিয়ে আসো ঢাল বেচার টাকাই মন হবে সুমানাল্লাহ বলেন আর এখনকার মনোনা কত যত বাড়াতে পারে মেয়ে পক্ষ বিশ লক্ষ বিশ হাজার তিনশো পাঁচ টাকা মহরণা ধার্য করিয়া তন্মধ্যে নাকফুল বাবত তিনশো পাঁচ টাকা পরিশোধ করিয়া বাকি টাকা ফাঁকি দিয়া আছে না নাই মহরণার টাকা কি বাকিতে না নগদে বলেন বাকিতে না নগদে যুবকরা বিয়ে করবা বাকি দিয়ে না নগদ দিয়া দেন বুড়া কয় নগদ দিয়া এখন আরেকটা মেয়ে তোমারই দিতাম জোরে বলি সুবহান কত দামি ছিলেন ওসমান নাদির ধনী না গরিব তাহলে একদিকে ধনী জামাই ছিল তার আরেকদিকে কি তাহলে ধনীরও দরকার আছে গরিবেরও দরকার আছে আমার নবীজি বললেন যাও বিক্রি করে আসো বিক্রি করতে যায়া কাস্টমার সামনে ওসমান সেইদিন ওসমান বলছেন আলী সাত সকালবেলা বাজারে তুমি ঢাল বিক্রি করতে আসছো তুমি তো আসাদুল্লাহ হিলকা আলী তোমার তো ঢাল লাগবে কি ব্যাপার ঘটনা কি ভাই একটা কিছু ঠিক হয়ে গেছে কি বিয়ের সাথে ঠিক হয়েছে কার সাথে আপনার শালির সাথে উনি বাজারে যায়া নবীজির বড় জামাইকে বলে আসছেন খুব খুশি হলেন উনি জানেন না কিন্তু এবারে বললেন ঠিক আছে এই যে দাম দাও ঢালটা দাও দামটা দিলেন ঢালটা নিলেন কয়েক হাত যাওয়ার পর কয়েক পা যাওয়ার পর পিছন থেকে ডাক দিচ্ছেন আলী যোদ্দার হাতিকে ঢাল না থাকলে মানায় আমি তোমাকে ঢালটাও দিয়ে দিলাম ঢাল নিয়ে চলে গেছেন নবীর কাছে রসুল বলছেন আলী ঢাল মনে হয় বিক্রি হয়নি কুজুর বিক্রি হয়েছে আবার উপহারও পাইছে কে দিল উপহার ওসমান রসুল লোক আর খুঁজে পাও নাই কথা বসে নাই তুমি এমন লোকের কাছে বিক্রি করতে গেছো আমি একটু বড় জামাইয়ের সঙ্গে একটু পরামর্শ করব কথাবার্তা বলবো আগে তুমি বলে আসছো এই কথা এটা কেমন কথা নবী জীবন হননি আব্দুর রহমিন বলেন তুমি বিয়ে করলে আমার বললে না যাক সমস্যা নেই বিয়ে করেছ এটা জরুরি যুবকদের বিয়ে করার দরকার আছে না নাই আছে না নাই আছে যুবকরা বিয়ে করবা বিয়ে যদি তোমার আব্বা আম্মা না দেয় আব্বা আম্মার সামনে যে চিৎকার করে বল আব্বা বিয়ে করাও কি কথা কি বোঝা গেল জোর গলায় বলতে হবে তবুও তোমাকে চরিত্র থাকতে হবে হজরত ইউসুফাতের মতো ঠিক কিনা চরিত্র নষ্ট করা যাবে চরিত্র সুন্দর রাখতে হবে পবিত্র রাখতে হবে আল্লাহ সবার সব যুবকের চরিত্র সংরক্ষিত রাখার তহফিক দিয়ে দাও জোরে বলি আমিন আমার নবীজি তার জন্য দোয়া করে দিলেন আমার নবীজি বললেন ও আব্দুর রহমান তুমি যে মহরণা দিয়েছো সেই মহরণার টাকা তুমি কোথায় পেলে হুজুর ব্যবসা করে কয়েক রুদে সোনা কামাই করেছি রসুল তার ব্যবসার জন্য দোয়া করলেন এমন দোয়া করলেন আব্দুর আফ যখন দুনিয়া থেকে বিদায় নেন সেই সময় দেখা গেল এত পরিমাণ তিনি সম্পত্তি রেখে গেছেন তার সন্তানদের মাঝে সোনাগুলো বন্টন করার জন্য কুড়াল দিয়ে কেটে কেটে সোনাগুলো বন্টন করতে হয়েছে কি দিয়া কুড়াল দিয়া মুতার অভিযানে মুতার যুদ্ধের দিনে এই তিনি তিন বস্তার সোনা দান করেছেন তিন বস্তার সোনা দান করেছেন আমার ভাইয়েরা এই যে প্রেম মোহাব্বত গুলো নবী কেন্দ্রিক ছিল সেই মোহাব্বতটা আমাদের থাকার দরকার আছে না নাই আছে এবং পারস্পরিক যে মহাব্বতটা ছিল সেটাও থাকার দরকার আছে মুসলমানদের বিপদে মুসলমান দাঁড়াবে দেখুন সেই ওমর অমরে ফাউরুখ খেলাফত আমলে একটা ছোট্ট ইতিহাস আমার মনে পড়ে গেল মুসলমান যে মুসলমানদের বিপদে দাঁড়াবে তার একটা উজ্জ্বল প্রমাণ এটা এক ছোট্ট ছেলে এক বৃদ্ধ লোকটাকে পাথর দিয়ে মাথায় আঘাত করে দুনিয়া থেকে তাকে বিদায় করে দেওয়া হল এই রিপোর্টে যখন অমরের কাছে যখন চলে আসলো অমরের ফারুক আসামিকে ধরে আনলেন ওই বৃদ্ধ লোকের ছেলেরা এসে বাদী হয়ে যখন মামলা করলো ছেলেকে প্রশ্ন করলেন নমরে ফারুক তুমি ওই লোকটাকে তুমি কেন পাথর মেরেছ সঙ্গে সঙ্গে বলা হলো মিনিল মিনিন আমি ওই বৃদ্ধটাকে আগে মারতে যাই নাই আমার একটা উঠ তার বাগানের মধ্যে ঢুকে যাওয়ার পর আমার উঠের সে একটা চোখ কানা করে দিয়েছে পাথরের আঘাত দিয়া আমার উটটা যখন আঘাতপ্রাপ্ত হয়েছে আমি রাগের মাথায় আমি তার মাথার আমি তার গায়ের দিকে লক্ষ্য করে পাথর মেরে দিয়েছি মাথা আঘাত লেগেছে সঙ্গীর সঙ্গে তার ইন্তেকাল হয়ে গেছে অমরে ফারুক বললেন নিহত ব্যক্তির ছেলেটা শোনো তোমরা কি এই ছেলেটাকে মাফ করবে না কি না মাফ করব না এখন তো ক্যাশাস কার্যকর হয়ে যাবে তার উপরই হত্যার অর্ডার হয়ে যাবে এবার ছেলে কি বলছে তোমাকে তোমাকে হত্যা করো তোমার উপর আইন এ আয়তের হক তোমার উপর কার্যকর করতে হবে ছেলে বলছে ওই আং ছেলেটা বলছে ঠিক আছে আমিনুলি রাজি আছে তবে আমাকে তিনটা দিন সময় দিয়ে দেন কেন আমরা দুই ভাই আমার আব্বা মারা গেছে আম্মাও মারা গেছে মাত্র আমার ছোট্ট একটা ভাই আছে তার কিছু সম্পদ গচ্ছিত সে জানে না ওই সমস্ত সম্পদগুলো তাকে বুঝায়া দিয়া আমি তিন দিনের মধ্যেই চলে আসতেছি ওমরে ফারুক বলছেন আমি তোমাকে একা ছাড়তে পারবো না তোমার একটা লাগবে মুসলমান তোমার জামিন কোনো পরিচিত আছে নাকি কেউ বের হয় না এমন সময় একজন বিখ্যাত সাহাবি আবু রেফারি আবুজর রেফারি রিয়া তোমার সামনে দাঁড়ালেন সামনে দাঁড়িয়ে বলছেন আমিরুল মিন মুসলমানদের পাশে মুসলমানিত তো দাঁড়াবে আমি ওর জন্য জামিন হয়ে গেলাম ওকে ছেড়ে দেন চেনেন না তিনি তার প্রতিবেশীও না তিনি ওই যুবকটাকে যখন ছেড়ে দেওয়া হলো চলে গেছে দুদিন পার হয়ে যায় তার আসার কোনো খবর নাই তিন দিনের কাছাকাছি হয়ে যাচ্ছে তৃতীয়তম দিন বিকালবেলা হয়ে গেল সঙ্গে সঙ্গে মনে ফারুক বলছেন আবুজারে জেফারি আপনি তো দারুণ ভুল করে ফেললেন আপনি তার জামিন হলেন আপনি তো তাকে চেনেন না আবুজারে জেফারি বলছেন একজন মুসলমানের জীবন রক্ষার তার একজন মুসলমান জীবন দিতেই পারে আমার কোনো আপত্তি নাই সে যদি নাও আসে আমার কোনো দুঃখ নাই এত বড় রিস্ক নিলেন তিনি সন্ধ্যা দিয়ে ছেলেটা হাজির হয়ে গেল অমরে ফাহরুক বলেন তোমার আসতে দেরি হলো কেন এবারে ছেলেটা বলতেছে আমার আসতে দেরি হওয়ার কারণ হল আমি সমস্ত সম্পদগুলো বুঝাইয়া দিয়েছি সমস্ত সম্পদগুলো বুঝাইয়া দিতে আমার দেরি হয়ে গেছে আমি এরপরে চলে আসছি আপনার আমার উপর আইনটা কার্যকর করে দেন সঙ্গে সঙ্গে মানে ফারুকের সামনে ওই নিহত ব্যক্তির সন্তানরা চোখের পানি ফেলতে ফেলতে বলছে জাবুজার ফারি একজন ব্যক্তির জন্য একজন মুসলমানের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত হয় আজকে আমরা ওই নিহত ব্যক্তির সন্তানয়ের সিদ্ধান্ত নিলাম আমরা তার সন্তানদের পক্ষ থেকে ওই ছেলেকে আমরা মাফ করে দিলাম জরি বলিস সুবহানাল্লাহ আল্লাহ তাহলে পারস্পরিক মহাব্বতের দরকার আছে না নাই প্রতিশোধ নেব না ক্ষমা করবো প্রতিশোধ নেব না ক্ষমা করবো আমার দেশে চলছে ক্ষমার নীতি না প্রতিশোধের নীতি বলুন ক্ষমার নীতি না প্রতিশোধের নীতি আল্লাহ তুমি সবাইকে ইমানের যে গুণ থাকা দরকার সেই গুণ অর্জন করার তফিক তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলি আমিন তাহলে ভালোবাসা কয় প্রকার বলেন ভালোবাসা কয় প্রকার নাম্বার ওয়ান কার ভালোবাসা নাম্বার দুই কার ভালোবাসা নাম্বার তিন কার ভালোবাসা বলেন পরস্পর মমিনের ভালোবাসা পরস্পর মমিনের ভালোবাসা এই আয়ত্তের অনুকূল একটা আয়াত আছে যারা পারেন সঙ্গে বলেন ওয়ল্ম অমিনু না ওয়ল্ম অমিনা তুবাদু হুম অলিয়া ও বাউরোন বিলমারফি ওয়ায়ন হউ মুন কাব

তারা কী করবে তারা সৎ কাজের আদেশ দেবে সৎ কাজের বাধা প্রদান করবে বন্ধুত্বের প্রাচীর তৈরি করে কিসের প্রাচীর বন্ধুত্বের প্রাচীর তৈরি করে নামাজ কায়েমের সংগ্রাম করবে জাকাত আদায় করবে আর আনুগত্য করবে জীবনে কয়েকজনের আসতে বলবে না কয়েকজনের জনের একটা কে একজন কে আর দ্বিতীয় জন হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম আমার ভাইয়েরা ওই দিকে আমি তিন কালোর কথা বলেছিলাম কয়ে কালোর কথা বলেছি বলেন তিন কালোর কথা আমি বলেছি এর মধ্যে দুই কালোর কথা বলেছি আর একজন ব্যক্তি হচ্ছেন ওই সাহাবী যে সাহাবী আমার নবীর সামনে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে কেঁদে রসুলকে বলছেন হুজুর আমি যুবক মানুষ আমার তো বিয়ে হয় না আজকে অনেক যুবকদের মধ্যে এই সমস্যা আছে না নাই আসতে বলবেন না আসে না নাই রসুল বলেন কেন তোমার বিয়ে হয় না হুজুর আমি কালো মানুষ আমার বিয়ে হচ্ছে না হুজুর আপনি আমার জন্য দোয়া করে দেন যেন একটা বিয়ের ফায়সালা হয়ে যায় যৌবনের যৌবনের উন্মাদনা সেনা নাই আকাঙ্ক্ষা নাই আছে বিয়ে করতে চাই হুজুর রসুল তো এত ফ্রি ছিলেন রসুল বলছেন ও সাহাবি চিন্তা করো না যাও তোমার বিয়ের দায়িত্ব আমি নিলাম আমি তোমার বিয়ের দায়িত্ব নিয়ে নিছি তোমার বিয়ে হয়ে যাবে একটু জোরে বলুন সুবাহান আল্লাহ সাহাবির খুশি দেখে কে সাহাবি বলছেন হুজুর কার সঙ্গে বিয়ে হবে কোন তোমার সঙ্গে বিয়ে হবে মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে খুজুর তাই কি হবে কে অবশ্যই হবে খুজুর আপনি আমাকে পাঠায় দেন তাহলে সেই মেয়ের বাড়িতে তার বাবার সঙ্গে আমি কথা বলে এসে হ্যাঁ যাও কে ইবনো হাব খুজুর আমি বলতে পারবো না মুখে বললে কেমন হয় আপনি একটু লিখে দেন একটু প্রস্তুত করে চিঠি প্রস্তুত করে দেন চিঠি প্রস্তুত করে দেওয়া হলো চিঠিখানা নিয়ে মেয়ের বাবার কাছে গিয়ে এই কালো সাহাবি গিয়ে বলছেন এই মেয়ের বাপ এই যে চিঠিখানা পড়ো তাড়াতাড়ি ব্যবস্থা করো আল্লাহু একবার বলবেন না মোশানি আলাদা সাহাবিটা চিঠিখানা দেখেই আশ্চর্য হয়ে গেলেন রসুল আমার মেয়ে কিনে চিন্তা করেন আমার মেয়ের বীর চিন্তা রসুল করেন আমি ভাগ্যবান বড়ো ভাগ্যবান ভাবতেছেন আবার ভাবতেছেন যে আমার মেয়ে তো সুন্দর অনেক সুন্দরী কিন্তু এই ছেলেটা তো কালো যদি আমার মেয়ে পছন্দ না করে তবে আমার বিশ্বাস আমার মেয়ে আমার কথার বাইরে যাবে না এই বিশ্বাসকে আজকের বাপদের মধ্যে আছে। আজ তখন কোন আছে বাপ পছন্দ করে ভালো ছেলে নিয়ে এসে দেখে বাবা আমার মা এই ছেলেটা খুব ভালো ছেলের মুখে দাড়ি আছে মাথায় টুপি আছে খুব পরহেজগার বড় ডাক্তার সে ছেলের মুখে দাড়ি দেখে মেয়ে বলে আব্বা তোমার রুচি একদম শেষ হয়ে গেছে কেন ও তো সাসা ও কি হয়ে গেছে সাসা হয়ে গেছে দাড়ি রাখলে কি হয় সাসা ও দেখেন ছোট বাচ্চাও হাসে দেখেন বাপরে বাপ জি তোমরা ঘুমাবে না ঘুম নাই ঘুম নাই কোনো ঘুম না দেন নিশি কুটুম রাতের বেলা ঘুম নাই যে বলি আলহামদুলিল্লাহ ছোট্ট ছোট্ট বাচ্চারও মাহফিল আছে এরা দোয়া কবরের মাধ্যমে এদেরকে নিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ বলেন যে ছোট্ট ছোট্ট বাচ্চা এদের শুক্রবারের নামাজ দেখছেন সবার পিছনে থাকে যখন এক গ্রুপ শেষ দায়ে যায় আরেক গ্রুপ পিছন দিয়ে গুতা মারে আসে না নেই এদের মধ্যে মজা আছে এদেরকে গেলে কখনো বাধা দিবেন না শিশুরা মসজিদের মধ্যে ঢুকবে এরা নামাজের সামনে দিয়ে হাঁটবে এরা চিৎকার করবে এরা কান্না করবে এরা হাসবে কাঁদবে বাঁধা দেওয়ার ক্ষমতা আপনার নাই বাধা দিবেন না যে ইসলামের সমাজে মসজিদে বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যায় না সেটা ইসলামের সমাজ হতে পারে না ছোট বাচ্চাদের শিক্ষার জায়গা হবে মসজিদ মাহফিলে ছোট্ট বাচ্চারা আসবে এরা সামনে থাকবে সাইডে থাকবে ধমক দিয়ে কোনো কথা বলা যাবে এরাই দেখবে সবকিছু এরাই বড় হবে এরাই আবার ইসলামকে লালন করবে আল্লাহ একবার বলেন ঠিক আছে না দেখেন হ্যাঁ ঠিক আছে খুব ভালো কিছু কিছু বাচ্চা আছে বয়স যদিও সাত বছর হয় কিন্তু বুদ্ধি ষাট বছরের মতো এরকম কিছু আছে না নাই মানে পাকা মরিস আছে না আচ্ছা খুব ভালো বলি আলহামদুলিল্লাহ তো মেয়ের বাবার কাছে গেলে মেয়ের বাপ মেয়ের কাছে গিয়ে বলছে মা একটা ছেলে কেরসল পাঠিয়েছেন বিয়ে কি দেওয়া যায় তুমি কি তাকে স্বামী হিসেবে গ্রহণ করবে মেয়ে কান্দে মেয়ের কান্নার তীব্রতা দেখে বাপ বলতেছে বাবা বিয়ে দেবো না যাও মেয়ে এবার বলতেছে আব্বা তুমি বুঝতে ভুল করেছো আমার এই জীবনে বিয়ে যদি হয় নবীর পছন্দ করা সেই ছেলেটাই হবে আমার স্বামী একটু আসতে বলিস সুবাহ আল্লাহ স্বামী যদি একটু কালো হয় আর মেয়ে যদি একটু সুন্দরী হয় বউ যদি সুন্দরী হয় দেমাক। এলাকে দেমাক বলো না কি বলে বলে দেমাক বলে অহংকার আছে না নাই যখনই গন্ডগোল লাগে তখন চেহারার চেহারার দিকে তুমি কিছু তাকায় দেখো না আর তোমার চেহারাটিটা আয়নায় দেখো তো তোমার সঙ্গে যে আমার সংসার হচ্ছে তোমার সদ্য গোষ্ঠীর কপাল এরকম এরকম খোটা মহিলা আছে না নাই বেগমগঞ্জে নাই বেগমগঞ্জ আছে কি বলে আবার কিছু কিছু ভাইরাও আছে বিয়ে করতে যায় হঠাৎ নসিবে তার কালো বউ জুটছে কালো বউ বিয়ে করে বিয়ের তিন দিন পরে বলে আহারে আমার কপাল কত খারাপ রে সুমনের বউ এত সুন্দর দেখছেন আর নজর গেছে সুমনের বউয়ের দিকে আছে না নেই বলো এগুলো করা যাবে না আপনি যদি অন্যের বইয়ের দিকে নজর দেন নিজের হাজার সুন্দরী বউ হোক না কোনো সুন্দর সুন্দর থাকবে না ঠিক না দুনিয়ার সব সুন্দরী নারীর দিকে তাকানো বন্ধ করেন নিজের বউ হবে জান্নাতের হুরের মতো সুন্দরী আজকে তা না করে পরকিয়ার পরিমাণ কমেছে না বেড়েছে পরকিয়া করতে গিয়ে মেয়ে পরকিয়া করতে গিয়ে মহিলা তার মেয়ে সন্তানকে হত্যা করছে আবার পরকিয়া করতে গিয়ে পুরুষ স্বামী তার ছেলেকে হত্যা করে পরকিয়া করছে আছে না নাই পরকের করাল গ্রাস থেকে আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো জোরে বলি আমিন মোবাইল অপরিপক্ক ছেলে মেয়ের হাতে দিবেন না ম্যাচিউড হয়নি এমন ছেলে মেয়ের হাতে মোবাইল দেওয়া যাবে না শিশুর হাতে চাকু আর ফল দিয়ে যদি বলেন তুমি ফলটা কাটো কি ফল কাটবে না হাত কাটবে হাত কেটে ফেলবে অপরিপক্ক মেয়ের হাতে বড় সেট দাও অ্যান্ড্রয়েড সেট দাও মানে 500 একটা যুবক ছেলেকে বসায় রাখা দরকার নাই দরকার নাই ও দেওয়া হয়ে গেছে 마শাআল্লাহ 2 মাসের বাচ্চা আল্লাহ বরকত দিক ও দেখেন আমিন কয় দেখেন আমিন কয় আমি কি আলোচনা চালাবো আলোচনা চলে হুজুর মরুক হ্যাঁ জি খুব ভালো আপনারা বলি আলহামদুলিল্লাহ এরপরে মেয়ের বাপ এসে বলতেছে হ্যাঁ হ্যাঁ মেয়ের বাপ এসে বলতেছে যে সাদ আল আসুয়াদ সুলাইমি কয়ে কাল বলেন কিন্তু কয়ে কাল বেলাল লোকমান সাদ আল আসুয়াদ আর সুলাইমি সাহাত তোমার কপাল খুলে গেছে আমার মেয়েটা রাজু হয়ে গেছে খুশি দেখে কে যুবকের ভিতরে খুশি আসে না নাই খুশির ঠেলায় দৌড়া দৌড়ে নবীর কাছে গিয়ে বলে হুজুর কাম হয়ে গেছে জরক্ষণ সুবহান আল্লাহ বৈধ সম্পর্ক কোন অবৈধ সম্পর্ক বৈধ বৈধর মধ্যে একটা মজা আছে নোংরামি করতে কোনো মজা নেই দেখেন না গাছের সিপাই তারপরে ইউনিভার্সিটির বারান্দায় গাছের জোড়ায় গোড়ায় গোড়ায় জোড়ায় জোড়ায় আছে না নাই হ্যাঁ চল সহদম আচ্ছা বিয়ের আগে প্রেম না বিয়ের পরে প্রেম পরে দেখছো বিয়ের আগে কিন্তু প্রাণ রে বাবা প্রেম হবে বিয়ের আগে না বিয়ের পরে বিয়ের আগে প্রস্তাব হবে বিয়ের আগে কি হবে প্রস্তাব হবে পারিবারিকভাবে প্রস্তাব যাবে অথবা আপনি পছন্দ করেছেন ওই বাড়িতে একটা মহিলা আছে আমি দেখেছি দেখে আসছি বাবা তুমি দেখে আসো এখন কি বাপ লাগে বিয়ে করতে বাপ লাগে মা লাগে অটো বিয়া কি বিয়া অটো কেমনে বিয়ে হয় তিন বছর চার বছর অনার্স লাইফ পার করছে ছেলে এখন ফাঁকি দিয়ে বের হয়ে আসবে মেয়ে কম না মেয়ে কয় কলার ধরা পালাবি কই আসে না নাই যাবি কোথায় যেতে দেব না তো বিয়া কর আছে না নাই এরকম ঘটনা ঘটছে না মিডিয়ায় তো আছে না নাই কর বিয়া এক ধমক খায় সামনে বসায় কয় পালাবি কই বিয়া কর কে সাক্ষী নাই তো কে সাক্ষী কি লাগবে এতদিন সাক্ষী ছিল এই বটগাছ সাক্ষী আকাশ সাক্ষী বাতাস সাক্ষী বটগাছ সাক্ষী তুই কো কবুল ও কয় আবুল আছে না নাই এই তো আজকে সমাজের চিত্র এগুলো সব বন্ধ হবে দুনিয়ার তৈরি করা আইন দিয়ে নয় শুধুমাত্র সুরা হুজরাতের আয়াতগুলো দিয়া সুরা নূরের আয়াতগুলো দিয়ে যদি সমাজ চলে সব নোংরামি বন্ধ হয়ে যাবে চিরতরে সম্মানিত ভাইয়েরা আমার নবী খুশি হয়ে বললেন সাদ বিয়ে তো করবাই ভালো কথা দায়িত্ব নিলাম কিন্তু টাকা কই খুজুর টাকা তো নাই আমার কাছে টাকা নাই মানে বিয়ে করবা কেমন মহরণা দিবা না খুজুর টাকার দায়িত্ব আমার এদিনের জীবনে বিয়ে হবে না আমার তাহলে কি করবো খুচরা আপনি দায়িত্ব নেন আমি বিয়ে করি আল্লাহ কি ছিলেন বিয়ে কে সাল্লাহ আর আজকে আজকের সোসাইটি আজকের প্রগতির ধ্বজা ধরি না সহজ করে বিয়ে কে কঠিন করে দিয়েছে বিয়ে কে সহজ করে ফেলো ঠিক কিনা বিয়ে সহজ হবে জেনা বন্ধ হবে জেনা বন্ধ হবে শেষ পর্যন্ত রসুল বললেন ঠিক আছে সাত ওসমান বিয়ে থাম ধনী 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 কাজে লাগে ধনির জন্য দোয়া করার দরকার আছে না নাই আবু বাকার গরিব না ধনী ধনীকে কাজে লাগে অতএব কোনো ধনীকে গালি দেওয়া যাবে না অনেক হুজুররা পাই করে দেয় শুধু ধনীদেরকে গালি দেয় না ধোনিরও প্রয়োজন ইসলামে আছে ঠিক কিনা আম্মা যেন খাদিজা গরিব না ধনী ধনী ধনির প্রয়োজন আছে সম্পদের প্রয়োজন আছে আমার নবীজি ওসমানকে ডাক দিয়ে বলছেন ওসমান আমাকে দুইশো দিয়ে হাম দাও নো আমান দুশো দিয়ে হাম দাও কষো দিয়েহাম হলো চারশো কত হলো দিয়ে বল সাত ব্যবস্থা হয়ে গেছে টাকার যাও বিয়ের বাজার টাজার করে আনো বিয়ের শুধু হয়ে যাবে কালকে যাও খুব খুশি বাজার করতে গেছেন হঠাৎ করে এক সাহাবি এসে মুজাহিদ হাতে তলবেলা নিয়ে বলছে এই বিয়ের বাজার করতেছিস তুই কি জানিস যুদ্ধের ডাক আসছে জিহাদের ডাক এসেছে মাথা নিচু করে ভাবলেন বিয়ে পড়ে হবে জিহাদ কি কি বাদ দেওয়া যায় জিহাদের পিড়িতে তো বারবার বসার সুযোগ আছে কিন্তু যুদ্ধের ডাক তো আমার কানে নাও আসতে পারে সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে আল্লাহকে আল্লাহর জমিন আল্লাহর দিনকে কায়েমের জন্য সব মোহব্বত কাবার মাইনাস করে সেই কালো সাদ করলেন কি ঘোড়া কিনলেন তরবারি কিনলেন যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধ করতে করতে এক পর্যায়ে বরণ করলেন বিয়ার কেসমতে জুটল না সাঁত দুনিয়া থেকে বিদায় নিলেন নবীর সংবাদ গেল হজুর সাঁত তো বেঁচে নাই রসুল বলেন কোন সাঁত রে কুজের যে সাদের বিয়ের কত গতকালকে ছিল নবজি দৌড় মেরে মেরে তাকে দেখার জন্য সামনে গিয়ে দাঁড়ায় দেখেন সাঁদের হাত কাটা পা কাটা মস্তকটা বিচ্ছিন্ন পড়ে আছে লম্বা লম্বা চুল দিয়ে রক্তগুলো গড়ে গড়ে পড়ে আমার নবজি তার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসি দেন একবার আবার কান্দেন একবার মুস্কি মুস্কি হাসেন আবার কান্দেন এমন একটা দৃশ্য সাবিরা দেখা মাত্রই বলে ফেলেন ইয়ার রসুল্লাহ এমন তো আচরণ কখনো ইতিপূর্বে আমরা লক্ষ্য করি না এমন করছেন কেন আপনি হাসেন কান্দনের কারণটা কি রসুল বলছেন সাহাবিরারে আমার কান্না করার কারণ হলো আমার সাঁদের সকল আয়োজন আমি সম্পূর্ণ করলাম কিন্তু আমার সাঁত বিয়ে করতে পারল না বিনা করি দুনিয়া থেকে বিদায় নিল আর হাসতেছে এই জন্য আমার সাঁদের মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতের হোররা তাকে টানাটানি করে বেশ তের দিকে নিয়ে চলে যেতেছে জরে বলে বলিস আল্লাহ নবীজি বললেন সাহাবিরা সাহাদের জানাজার নামাজের দায়িত্ব আমি নিলাম জানাজার আয়োজন করো জানাজার সম্পন্ন হয়ে গেল নবীজি জানাজার শেষ করে বলছেন সাহাবিরা আমার সাঁত কোন ঘোড়ার কোন তরবারি দিয়ে যুদ্ধ করেছে এগুলো আমার সামনে নিয়ে আসা নিয়ে আসা হলো মদিনার সবচেয়ে সুন্দরী মেয়েটাকে রসুল ডেকে ডাক দেব মদিনার সুন্দরী মহিলা আজকে আমার সাঁত যদি বেঁচেই থাকতো দুনিয়াতে তাহলে তুমি একজন সুন্দর আদর্শ স্বামী পেতে কিন্তু সাদ তো দুনিয়াতে বেঁচে নাই সাদ বিয়ের বাজার না করতে পারলেও সে বাজার করে ফেলেছে জান্নাতের সেই জান্নাতের বাজার কিনে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতের মেহমান হয়ে গেছে তারা স্মৃতিস্বরূপ তার পক্ষ থেকে আমি তোমাকে এই ঘোরার তরবারি হাদিয়ার স্বরূপ দিয়ে দিলাম আমার মা আজকে যারা আলোচনা শুনছেন সমস্ত মহাব্বত করতে হবে কাকে কেন্দ্র করে সমস্ত মোহাম্বত করতে হবে দ্বিতীয় মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে কেন্দ্র করে পরস্পরে পরস্পরে ইমানদারদের মাঝে মোহাব্বত তৈরি করতে হবে এই তিনটা মোহাব্বত যদি এক জায়গায় হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার জাল সাকনাতে বলছেন ওয়া মাইয়াত ওয়াল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফা ইন্না হিযবাল্লাহি হুমুল এই বন্ধুত্বের প্রাচীরে যদি তৈরি হয়ে যায় আল্লাহ বলছেন এই দলটাই হয়ে যাবে বিজয়ী জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও সবার বাড়িতে মা বোন আছে না নাই বোরকা পড়ে পর্দায় থাকে মার্কেটে যায় হ্যাঁ মার্কেটেও যায় তাহলে কী হলো মার্কেটে একা যায় না স্বামী যায় একা 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 যায় স্বামী স্বামী যায় না ভাই যায় না সাথে গেলে সমস্যা নেই হজে কি একা যাওয়া যায় মেয়েরা হজে একা যেতে পারে কেন পারে না হস্ত ফরজ ফরজের একটা সফরের পরেও তাকে একজন মোহরেম পুরুষকে সাথে নিয়ে যেতে হয় স্বামী হোক ছেলে হোক জামাই হোক ভাতিজা হোক ভাগিনা হোক চাচা হোক মামা হোক একজনকে সাথে নিতে হয় অথচ ফরজ একটা সফর এটা ফরজ একটা ইবাদত মার্কেটে যাওয়া তো ওয়াজিব তাই না আপনি একটা যাবেন না মা সাথে যদি যেতেই হয় সাথে নিয়ে যাবেন কাউকে প্রয়োজনে এক বয়ফ্রেন্ড নিয়ে যাবেন সমস্যা কোথায় কষ্ট না এই তো হচ্ছে অবস্থা আল্লাহ তুমি নোংরামি থেকে আমাদেরকে বাঁচাও জোরে বলি আমিন যার একটা বাজারে ছয়লাব পুরুষ ভয় উঠে না মানে মানুষ মহিলা বইলা কারণে ও ছয়লাব হইছে কি করবেন এখন উপায় তো নাই প্রধানমন্ত্রী মহিলা স্পিকার মহিলা কুরআন শরীফে আল্লাহ পাক সূরা নিসা নামে একটা মহিলা সূরা দিয়েছে পুরুষ নামে সূরা নাই সব জায়গায় মহিলা এখন কি করবেন এখন উপায় তো নেই সম্মানিত ভাইয়েরা কষ্ট পাচ্ছেন আপনারা ওই মহিলাগুলো কাদের বোন কার কার মেয়ে আমাদের মেয়ে সতর্ক হওয়ার দরকার আছে না নাই আজ তো সতর্ক হওয়ার দরকার আছে না নাই আচ্ছা পাঠাবো না কি ঢং তাদের জানেন পোশাকগুলো কি মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত সব সাজায় স্বামীর সামনে সাজানা স্বামীর সামনে সেনা শাড়ি মার্কেটে যেতে নতুন শাড়ি লক্ষণ ভালো লক্ষণ ভালো মাথার চুলে ফ্যাশন ভ্রু কি করে হ্যাঁ পুরো সাইজ করে ফেলে এরপরে পুরো প্লাক এরপরে চোখ সাজায় লিপস্টিক আশ্কারা মাসকারা যুবকের কামসারা এইগুলো কইরা চলে গেল মার্কেটে স্বামীকে বলে শোনো চলে গেলাম মার্কেটে তোমার বাচ্চা তুমি নাও করে নাও বাচ্চার বয়স দেড় বছর মা সারা থাকতে পারে বলেন তো এক বিকাল সে থাকবে মার্কেটে বউ স্বামী কয় বাচ্চা দুধ খাবে না কে যে ফিডার বানায় দিছি তুমি দুধ খাওয়াও বা শীত হয়ে পড়ে থাকে স্বামী এরকম শীত হওয়ার স্বামী আসে না নাই চলে গেছে ঢং ঢং করে মার্কেটে দোকানদারের সামনে যায়া ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়া দোকানদারকে লক্ষ্য করে বলে ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি মানে এত সুন্দর করে বাংলা বলে মনে হয় মাখড়ার সিফাত কোনোটা বাদ নাই। এগুলো আচ্ছা দোকানদারও কম না দোকানদার তো এই মাখড়ার সিফাতের আওয়াজ শুই না ও তো শীত হয়ে পড়ছে ও শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে ওটা আরেক বকমাইশ এটা কি মার্কেটিং এর নাম কি মার্কেটিং আমার মা বনদেরকে পাহারা দিতে হবে আমাদের মা বেহায়া হয়ে ঘুরবে আর দায়ুস খেতাব পাবো আমরা আমরা হব দায়ুস তার অকাম করবে আমরা হব কি দায়ুস আদায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ দায়ুসরা জান্নাত পাবে না ওদের কারণে আমরা জান্নাত পাবো না জন্য তাদেরকে সতর্ক রাখার দরকার আছে না নাই আচ্ছা শাশুড়ি ছেলে বউ গণ্ডগোল লাগে জোর কইল কে ওরটা বেশি লাগে আচ্ছা শাশুড়ি বেটার বউ কি গন্ডগোল লাগে লাগে কম বেশি হয় না একটু বাজে না পাতিলা হাড়ি একটু বাড়ি খায় না বাড়ি খায় এটার কারণ হলো কারণ কিছু আছে শাশুড়িদের আমি বিরোধী না অবশ্যই মা বড় না বউ বড় অনেকে চিন্তা আছে ওদের কি কই মা বর না বউ বড় হ্যাঁ এটা যেন মনে থাকে অনেক শাশুড়ি আছেন দেখবেন একজন মানুষ কিন্তু একটাই শাশুড়ি মেয়েকে বিয়ে দিছে জামাইয়ের কাছে বলে আমার জামাইটা এত ভালো এত সুন্দর জামাই পাইছে আমি এত সুন্দর মিষ্টি কথা এত সুন্দর আচরণ আমার মেয়ে আমার জামাইকে যা বলে তাই শোনে এমনকি আমার মেয়ের জামাটাও ধুয়ে দেয় কি কথা কি বুঝতেছে না এত ভালো সেই শাশুড়ি আবার নিজের ছেলের ব্যাপারে বলতেছে আমার ছেলেটা মানুষ হলো না আমার ছেলে বুঝলো না আমার চিনল না বাবা খালি বইয়ের কথা শোনে কি বুঝতেছেন কি বলে কথা বলতেছে কয়জন কথা কয় প্রকার কথার মধ্যে কয় রকম হলো দুই রকম কি ইমানদারের লক্ষণ না মোনাফিকের লক্ষণ মারা যদি শোনে মনে মনে চিন্তা করবে হুজুর এইভাবে গাড়ি দেওয়ার জন্য আপনাকে কে দাওয়াত দিল বাস্তব তো এটাই এটাই তো বাস্তব অন্যের ঘরের মেয়েকে নিয়ে এসে আপনি যদি অত্যাচার করেন আপনার মেয়েকে অন্যত্র বিয়ে দিয়েছেন সেই মেয়ে আবার অত্যাচার করবে গিভ অ্যান্ড টেক দিবেন নেবেন ভালো আচরণ করবেন ভালো আচরণ পাবেন কথা বোঝা গেল এই ওয়াজের কি দরকার আছে না আছে না এটা একটা হায়ার অ্যান্টিবায়োটিক দিলাম পরিবারের জন্য হায়ার অ্যান্টিবায়োটিক কি কথা বলছে কেন আল্লাহ তুমি বোঝার তাও দিয়ে দাও